বেশ বেশি আমরা মানে খুব বেশি জানবো না, শুধুমাত্র যেটুকু আছে এখানে, আর তার থেকে দুটো জাস্ট এক্সট্রা জিনিস আমরা জানবো কনস্টিটিউশনের বাইরে, খুব বেশি ছড়াবো না, ছোট ক্লাস, ঠিক আছে? আচ্ছা, প্রথমে যে আর্টিকেলটাতে প্রাইম মিনিস্টার পোস্টটা ক্রিয়েট করা হচ্ছে সেই আর্টিকেলটা আমাদের মনে রাখতে হবে, সেটা কত না, আর্টিকেল 74, ঠিক আছে? এই আর্টিকেলই প্রথম প্রাইম মিনিস্টার বা কাউন্সিল অফ মিনিস্টারের কথা আসছে। তাহলে কি বলছে, দেয়ার শ্যাল বি এ কাউন্সিল অফ মিনিস্টার্স উইথ প্রাইম মিনিস্টার এট দ্য হেড টু এইড অ্যান্ড অ্যাডভাইস দ্য প্রেসিডেন্ট হু শ্যাল ইন দ্য এক্সারসাইজ অফ হিস ফাংশনস অ্যাক্ট ইন অ্যাকর্ডেন্স উইথ সচ অ্যাডভাইস, ঠিক আছে? তাহলে এই আর্টিকেলটা মানে খুব ভাইটাল, এবং তার সাথে হচ্ছে যে প্রচুর লিটিগেশনের কারণ, ঠিক আছে? তো খুব ভালো করে দেখো কি বলছে, না দেয়ার শ্যাল বি এ কাউন্সিল অফ মিনিস্টার্স উইথ দ্য প্রাইম মিনিস্টার এট দ্য হেড। তাহলে কি বলছে না, এটাকে আমরা বলি যে ফার্স্ট অ্যামং দ্য ইকুয়ালস, অর্থাৎ তারা হচ্ছে কাউন্সিল অফ মিনিস্টার্স, তাদের মধ্যে একজন হচ্ছে ইকুয়ালসদের মধ্যে অন্যতম, মানে প্রথম আর কি, সে হচ্ছে প্রাইম মিনিস্টার। সে কিন্তু মানে এখানে পরিষ্কার বলে দিচ্ছে যে এটা কিন্তু আলাদা কোনো মানে হায়ার গ্রেড কিছু না, ঠিক আছে? তো এটা হচ্ছে জাস্ট এদেরকে লিড করছে, লিডার, কাউন্সিল অফ মিনিস্টারের লিডার হচ্ছে প্রাইম মিনিস্টার। টু অ্যাড অ্যান্ড অ্যাডভাইস দ্য প্রেসিডেন্ট হু শ্যাল ইন দ্য এক্সারসাইজ অফ হিস ফাংশনস অ্যাক্ট ইন অ্যাকর্ডেন্স উইথ সচ অ্যাডভাইস। তাহলে এই যে কথাটা, এটা কিন্তু প্রথম অরিজিনাল কনস্টিটিউশনে এরকম ছিল না। কিরকম ছিল প্রথমে, প্রথমে ছিল দেখো, দেয়ার শ্যাল বি এ কাউন্সিল অফ মিনিস্টার্স উইথ দ্য প্রাইম মিনিস্টার এট দ্য হেড টু এইড অ্যান্ড অ্যাডভাইস দ্য প্রেসিডেন্ট টু এক্সারসাইজ হিস ফাংশনস। তাহলে তোমাদের দেখে বুঝতে পারছো যে কোন পোর্শনটুকু অ্যাড হয়েছে পরে, অ্যাক্ট ইন অ্যাকর্ডেন্স উইথ সাচ অ্যাডভাইস, অর্থাৎ পাখি যদি আবার বেগড়বাই করে, তাই তো? প্রাইম মিনিস্টার বা কাউন্সিল অফ মিনিস্টার যেটা বললো সেখানে, সেটা যদি প্রেসিডেন্ট না শুনে, কারণ এখানে দেখো পরিষ্কার এই প্রথম যেটা আমাদের ইয়ে ছিল, প্রথম যেটা আমাদের প্রথমে যেটা ছিল আর কি অরিজিনাল কনস্টিটিউশনে, সেখানে দেখো পরিষ্কার বলছে যে দেয়ার শ্যাল বি এ কাউন্সিল অফ মিনিস্টার্স উইথ প্রাইম মিনিস্টার এট দ্য হেড টু এড অ্যান্ড অ্যাডভাইস দ্য প্রেসিডেন্ট টু এক্সারসাইজ হিজ ফাংশন। তাহলে এখানে কিন্তু এটা পরিষ্কার না যে অ্যাডভাইস তো দিচ্ছে, কিন্তু সে অ্যাডভাইসটা কি বাউন্ডিং, মানে বাইন্ডিং, সেটা সেটা কি প্রেসিডেন্টকে মেনে চলতে বাধ্য, সেরকম কিন্তু কিছু লেখা ছিল না। তো খুব স্বাভাবিক ঠোকাঠুকি লাগবে, কারণ আমরা আমরা যদি দেখি প্রথমে ধরো কনস্টিটিউশন যখন আসছে 1950 সালে, যখন গণপরিষদ তোমার মানে আমাদের কনস্টিটিউশনকে দিল, কনস্টিটিউশন লাগু হলো, তখন কিন্তু এই দুটো পদ নিয়ে সবাই খুব ধোঁয়াশার মধ্যে আছে যে প্রাইম মিনিস্টারের কাজই বা কি, প্রেসিডেন্টের কাজই বা কি, কারণ দুটো তখন লোকে ভাবতো কি না দুটো একই জিনিস। কারণ তোমরা যদি জান, তোমরা যদি দেখো সে সময় কিন্তু মানে প্রাইম মিনিস্টার যে সরি প্রেসিডেন্ট যে রোলটা প্লে করতে শুরু করলো, সেটা বেসিক্যালি তার আগে কে করতো সেই রোলটা, গভর্নর জেনারেল, গভর্নর জেনারেল। তাহলে গভর্নর জেনারেল বা ভাইসরয় যে রোলটা করতো সেটাই ট্রান্সফার হলো প্রেসিডেন্টের কাছে, কারণ তার সইয়ের উপর ডিপেন্ড করে আইন তৈরি হচ্ছে, তাই তো? সেই কাজটাকে কি করতো গভর্নর জেনারেল বা ভাইসরয়? এবারে প্রবলেমটা হলো যে ওখানে কিন্তু সেই কিন্তু মানে স্টেটের হেড ছিল, তার ইকুইভ্যালেন্ট আর কেউ ছিল না। আমি বুঝাতে পারছি কি বলতে চাইছি, তখন সেই সর্বেসর্বা, তার ইকুইভ্যালেন্ট সমান ইয়েতে আর কেউ ছিল না। কিন্তু যখন কনস্টিটিউশন এলো তখন দুটো পোস্ট ক্রিয়েট করা হলো, যেটা দুটো মোটামুটি প্যারালাল বলা যেতে পারে, ঠিক আছে? এবারে তখন তো সবাই তো আর কনস্টিটিউশনে পণ্ডিত হয়ে যায়নি, একটা এত বড় ডকুমেন্ট এসছে কি আছে না আছে, সবাই ভাবতো যে দুটো অলমোস্ট সমান সমান, এবং প্রাইম মিনিস্টার এই প্রেসিডেন্ট দুটোই ইলেকটেড, এরকম একটা ব্যাপার। তো মাঝে মাঝে এই ঠুকাঠুকিটা লাগতো যে প্রেসিডেন্ট হয়তো বললো যে ঠিক আছে বেশ, তুমি ভালো করেছো, আমাকে অ্যাডভাইস দিয়েছো, আমি তোমার অ্যাডভাইস মতন কাজ করবো না, ঠিক আছে? তাহলে তখন কি হবে, এই জায়গায় একটা ধোঁয়াশা রয়ে যাচ্ছিল, সেইটাকে কাটানোর জন্যই কি করা হলো না, ইন্দিরা গান্ধী সরকার যখন সব থেকে বেশি কি বলে যেটাকে বলি আমরা, সব থেকে বেশি তোমার কন্ট্রোভার্সিয়াল মানে ডিসিশন যে সময় নেওয়া হয়েছে, হ্যাঁ, সেই সময়ে তো এরকম অনেকবারই হয়েছে যে ঠোকাঠুকি লেগেছে এবং ডানা ছাড়তে চেয়েছে যে যেন খাঁচার পাখি খাঁচাতেই থাকে, ঠিক আছে? তো সেই জন্য এটাকে আরো কনফার্ম করার জন্য, বা যদি সুপ্রিম কোর্ট বাই চান্স যদি বলে দেয় যে না সত্যি তো এটা ঠিকই আছে, এখানে কনস্টিটিউশনে এমন কিছু লেখা নেই যেটাতে আর কি বাইন্ডিং হচ্ছে ব্যাপারটা, মানতেও পারে নাও মানতে পারে, তাহলে তো মুশকিল।
সেই জিনিসটাকে ছাটার জন্য একদম কনফার্ম করার জন্য কি করলো না, 1976-এ 42nd অ্যামেন্ডমেন্ট, যেটা সেই বিখ্যাত অ্যামেন্ডমেন্টে কি করা হলো না, এই পোর্শনটা অ্যাড করা হলো, অ্যাক্ট ইন অ্যাকর্ডেন্স উইথ সাচ অ্যাডভাইস। ঠিক আছে, তাহলে এখানে বাইন্ডিং ব্যাপারটা হয়ে গেল যে তোমাকে তার মতনই কাজ করতে হবে, যেটা বলা হবে, তার বাইরে তুমি কাজ করতে পারবে না। এবারে যখন ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট পড়ে গেল ইমার্জেন্সির পরে, তারপরে যখন জনতা গভর্নমেন্ট এলো, তখন মোরারজি দেশাই সরকার 44 অ্যামেন্ডমেন্ট যেটা হয়েছিল 1978-এ, সেখানে এই কিছু দোষ ত্রুটিগুলো চেঞ্জ করতে চেষ্টা করলো। আমরা এখানে অনেক কিছুই দেখবো যেগুলো কিন্তু অমিট করা হয়েছে, সেই সময়তে 42 আনা হয়েছে, 44-এ মুছে গেছে আর নেই, কিন্তু এইখানে অদ্ভুত ভাবে ওরা কিন্তু এটা চেঞ্জ করলো না, ওরা কিন্তু এই প্রভিশনটাকে অ্যাজ ইট ইজ রেখে দিল, শুধু একটা প্রভিশন জাস্ট অ্যাড করলো, সেটা কি, এখানে বলছে দেখো, এ প্রভিশন ওয়াজ অ্যাডেড দ্যাট দ্য প্রেসিডেন্ট মে রিকোয়ার দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স টু রিকনসিডার সাচ অ্যাডভাইস। তাহলে প্রেসিডেন্টের যদি মনে হয় যে না এটা কিছু ভুল হচ্ছে, তখন সে কি করতে পারে না, কাউন্সিল অফ মিনিস্টারকে ডেকে আরেকবার সেটাকে রিকনসিডার করার জন্য বলতে পারে, আইদার জেনারেলি অর আদারওয়াইজ, অ্যান্ড দ্য প্রেসিডেন্ট শ্যাল অ্যাক্ট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য অ্যাডভাইস টেন্ডার্ড আফটার সাচ রিকনসিডারেশন। তাহলে যদি আবার কনসিডার করার পর যদি একই জিনিস আবার ফেরত আসে, ধরো প্রেসিডেন্ট যেটা বলতে চাইছে সেটাকে কনসিডার করলো না, আবার একই জিনিস ফেরত পাঠালো প্রেসিডেন্টের কাছে, তখন কিন্তু প্রেসিডেন্ট সেই মানে সেই মত অনুযায়ী বা সেই অ্যাডভাইস অনুযায়ী কাজ করতে কিন্তু বাধ্য। তাহলে এখানে জাস্ট কি করলো না, একটা ওই সেফটি ভালভের মতন দিয়ে রাখলো, যে যদি প্রেসিডেন্টের মনে হয় যে না এটা খারাপ কিছু হচ্ছে, তাহলে সে যেন অন্তত সে যেন নিরুপায় না হয়, তার জন্য অন্তত একটা অপশন থাকে যে সে অন্তত একবার সেটাকে বলতে পারবে রিকনসিডার করার জন্য। ঠিক আছে, কিন্তু কিন্তু তারপরে যদি সেকেন্ড টাইম ফিরে আসে, তাহলে কিন্তু সেটাকে সে তার অ্যাডভাইস মতন কাজ করতে বাধ্য। আচ্ছা, এরপরে আরেকটা ক্লজে একটা প্রভিশন আছে, সেটা হচ্ছে যে যে অ্যাডভাইসটা প্রেসিডেন্টকে দেওয়া হচ্ছে, মানে পিএম এবং কম যে অ্যাডভাইসটা দিচ্ছে প্রেসিডেন্টকে, সেটা কিন্তু কোনো কোর্টেই সেটাকে ইনকোয়ার করা যাবে না। ঠিক আছে, এটা কোনো কোর্টের জুরিসডিকশনের মধ্যে পড়ছে না, তো এখানে মানে এই রিলেটেড কোনোরকম কোনো কোর্ট কেস কোথাও হবে না, যে প্রেসিডেন্ট প্রেসিডেন্টকে প্রাইম মিনিস্টার কি অ্যাডভাইস দিয়েছিল তার বদলে প্রেসিডেন্ট মানে তার জন্য প্রেসিডেন্ট এই কাজটা করেছে, সেটা কি কোর্টে চ্যালেঞ্জ করা যাবে না। আচ্ছা, এটা কিন্তু অরিজিনাল কনস্টিটিউশনে অ্যাজ ইট ইজ ছিল, এখনো এরকমই আছে, এখানে কোনো কাটাছেঁড়া কিছু হয়নি। কে চ্যালেঞ্জ করবে? প্রেসিডেন্ট গিয়ে বলতে পারে যে আমাকে ভুলভাল বুঝিয়েছে, এরকম কথা ব্যাপারটা? না না, প্রেসিডেন্ট দেখো, এটা একটা সিচুয়েশন, তাহলে চিন্তা করতে হবে যে কিরকম টাইপের সিচুয়েশন অ্যারাইজ করতে পারে। ধরো তোমার এরকম হলো, জেনারেলি এটা করতে পারে একমাত্র বিরোধী দলগুলোই, ঠিক আছে, যে কোন একটা কিছু তোমার ইয়ে করলো, মানে অ্যাডভাইস কিছু দিল, এবং সেটার ক্ষেত্রে হয়তো কি বলবো, মানে জেনারেলি এটা কিরকম হয়, এটাকে তোমার ধরো কোনো প্রুফ হিসাবে জেনারেলি কোর্টে প্রডিউস করা হয় যে এই সময়তে এই অ্যাডভাইসটা দেওয়া হয়েছিল কোর্টে, প্রুফ মানে প্রুফ হিসাবে আর কি, একটা স্টেপ জাস্ট, তো সেরকমও কিছু করা যাবে না, এটাকে অ্যাজ এ প্রুফও তুমি দেখাতে পারবে না কোথাও কোনো কেসে। আচ্ছা, এমনিতে কেস হলে তো সেটা তো গভর্নমেন্টের এগেনস্টে হবে, প্রেসিডেন্টের এগেনস্টে তো কিছু হতে পারে না। না না, প্রেসিডেন্ট এগেনস্ট মানে কেস গভর্নমেন্টের এগেনস্টেও কোনো কিছু হবে না, এই রিলেটেড কোনো রকম কোনো কেসই হবে না যে কি দিয়েছিল, মানে মেন কথা হচ্ছে যে প্রেসিডেন্ট যেহেতু রাবার স্ট্যাম্প, যা কিছু ডিসিশন হচ্ছে সেগুলো সব হচ্ছে তোমার পিএম এবং কমই নিচ্ছে, পরিষ্কার কথা। ওকে, আচ্ছা, আর্টিকেল 75-এ আরো কিছু প্রভিশনের কথা লেখা রয়েছে। তাহলে প্রথম কি লেখা রয়েছে, দ্য প্রাইম মিনিস্টার শ্যাল বি অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট। তাহলে যেটা পরীক্ষাতে প্রচুরবার আসে, সেটা হচ্ছে প্রাইম মিনিস্টারকে কে অ্যাপয়েন্টমেন্ট দেয় বা কে তোমার ইয়ে করে, শপথ বাক্য পাঠ করায় এগুলো। তাহলে প্রথম হচ্ছে তোমার অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট, অ্যান্ড দ্য আদার মিনিস্টার শ্যাল বি অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট অন দ্য অ্যাডভাইস অফ দ্য প্রাইম মিনিস্টার। তাহলে এখানে কি না, এখানে হচ্ছে যে প্রাইম মিনিস্টার একটা লিস্ট দেবে প্রেসিডেন্টকে যে এরা হচ্ছে আমার মন্ত্রী, এবং সেই লিস্ট মেনে তাদেরকে অ্যাপয়েন্ট করবে হচ্ছে প্রেসিডেন্ট। তাহলে সেটা হচ্ছে পুরোপুরি অ্যাডভাইস মেনে, প্রাইম মিনিস্টারের অ্যাডভাইস মেনে। আচ্ছা, নেক্সট হচ্ছে যে দ্য টোটাল নাম্বার অফ মিনিস্টার্স ইনক্লুডিং দ্য প্রাইম মিনিস্টার ইন দ্য কাউন্সিল অফ মিনিস্টার শ্যাল নট এক্সিড 15% অফ দ্য টোটাল নাম্বার অফ মেম্বার্স অফ দ্য হাউস অফ দ্য পিপল। তাহলে লোকসভায় এখন বর্তমানে কতগুলো আসন আছে? 543। ঠিক আছে, তাহলে 550-এর তো যদি 15% হয় তাহলে কত হচ্ছে? 77। 77, তাই তো? হ্যাঁ, 55 আর ওদিকে তোমার হচ্ছে হাফ। আচ্ছা, 77 5.5 ইনটু 15 77, মানে ভগ্নাংশে আসছে আর কি, ফুলিয়েতে হচ্ছে না।
তো যাই হোক, তাহলে এইটা হচ্ছে তোমার নাম্বার, এই নাম্বারটার এক্সিড কখনোই করবে না, ঠিক আছে? এই প্রভিশনটা আনা হলো কখন? এটা আনা হয়েছিল অটল বিহারী বাজপেয়ীর সময়, 91st Amendment Act 2003। তাহলে দেখো, এই যে কনস্টিটিউশন আসার পরে, মানে অলমোস্ট 53 বছর পর একটা অ্যামেন্ডমেন্ট এনে এই জায়গাটা একটা ক্যাপ তৈরি করা হচ্ছে যে তুমি 15%-এর বেশি মন্ত্রী করতে পারবে না। এটা কেন হলো মনে হচ্ছে, কেন করতে হলো? স্যার এটা আপনি একবার বলেছিলেন যে যত খুশি বেশি এখন পদ সৃষ্টি করে একটা করে মন্ত্রিত্ব দিয়ে দিচ্ছিল। হ্যাঁ, ধরো তোমার বিজেপি, সাপোজ বিজেপি, মানে বিজেপি গভর্নমেন্ট সেই সময়, অটল বিহারী বাজপেয়ী গভর্নমেন্টের সময় তো আমরা প্রথম কোয়ালিশন গভর্নমেন্ট এটা দেখেছি আর কি, ঠিক আছে? তখন মানে আজকে প্রধানমন্ত্রী, কালকে উপপ্রধানমন্ত্রী, মানে প্রধানমন্ত্রীর লিস্ট প্রচুর বেড়ে গেছে ওই সময়টায়, তোমরা সবাই দেখেছো, যেটা আমাদের কম্পিটিটিভ স্টুডেন্টদের কাছে খুব মানে প্রবলেমেটিক আর কি। আমাকে যেরকম একটা একটা বছর ইন্টারভিউতে জিজ্ঞেস করেছিল, মনে হয় খুব সম্ভবত মিসেলিনিয়াস পরীক্ষার ইন্টারভিউ ছিল, সেখানে জিজ্ঞেস করেছিল, বলেছিল যে প্রাইম মিনিস্টারের নাম সব পরপর বলতে হবে, সিকুয়েন্সিয়ালি বলতে হবে। তো আমার ওই জায়গাটা গিয়ে পুরো ঘেঁটে গেছে, ঠিক আছে? মানে আই গুজরাল আগে, না চন্দ্রশেখর আগে, না দেবেগৌড়া আগে, মানে কিছুতেই এটা মনে থাকে না আমার, এখনো স্টিল এখনো মনে থাকে না। যারা মোটামুটি তার পরে এসছে অটল বিহারী পর থেকে, পুরোটাই মনে আছে, বা আগেরটাও মনে আছে, ঠিক আছে, আপ টু মানে রাজীব গান্ধী অব্দি ওটাও পুরোটা মনে আছে, কিন্তু তার পরে মাঝখানটাই পুরো ঘাটা। তো যাই হোক, মানে সেটা ওনারাও মানে খুব সেটা নিয়ে হাসাহাসি করছে, খুব সমস্যা হয়ে গেছে এই জায়গাটায়, না আমি যে হ্যাঁ, তো এরকম একটা ব্যাপার। যাই হোক, এবারে যেটা হতো, ধরো তোমার একটা অটল বিহারী গভর্নমেন্ট আছে সেন্টারে, এবং তখনও এই আইনটা আসেনি, ঠিক আছে? এবারে হয়তো তখন দেখা যাচ্ছে যে কংগ্রেস, অন্যান্য যে সহযোগী দলগুলো আছে, অর্থাৎ এই যে ইউপিএর যারা অ্যালি যারা রয়েছে, এনডিএ থেকে ধরো একসময় তৃণমূলও এনডিএর অ্যালি ছিল, পরে পরবর্তীকালে আবার ইউপিএতে চলে গেছিল। তো এইসব দলগুলোকে এরকম করে টোপ মানে টোপ দিচ্ছিল যে তোমরা যদি আমার সাথে জয়েন করো, তাহলে পরে আমরা কি করবো, না তোমাকে একটা মিনিস্ট্রি দেবো, ঠিক আছে, তোমাকে রেল মিনিস্ট্রি দেবো, তুমি জয়েন করে যাও, এরকম টোপ দেখিয়ে দেখিয়ে। তারপরে আলটিমেটলি দেখা যাচ্ছে যে যতগুলো টোপ দিচ্ছে অত, মানে বলতে গেলে তোমার যতগুলো পার্লামেন্টে আসন তার হাফ তোমার, মানে অলমোস্ট 100-150 খানা মন্ত্রী হয়ে যাচ্ছে, কারণ মন্ত্রীর তো কোনো ক্যাপ ছিল না। তুমি ধরো চার রকমের যে আমাদের মিনিস্টার হয়, তার মধ্যে তুমি কাউকে ডেপুটি মিনিস্টার, কাউকে মিনিস্টার অফ স্টেট, কাউকে মিনিস্টার অফ স্টেট ইন্ডিপেন্ডেন্ট চার্জ, এরকম করে একটা করে বসিয়ে দিলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো তাহলে সেক্ষেত্রে কি হবে? তো এইটাকে আটকানোর জন্যই মেনলি এটা আনা হলো যে স্টেট লেজিসলেচার এবং পার্লামেন্ট, ঠিক আছে, কোনো জায়গাতেই তোমার মানে সরি স্টেট লেজিসলেচার বলছি, তোমার মানে এখানে তোমার সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট কোথাওই তোমার 15%-এর বেশি মন্ত্রী থাকবে না, ঠিক আছে? এটা কিন্তু দু জায়গাতেই আর কি লাগু করা হলো, স্টেটেও একই ঘটনা ঘটছিল। এটা কত? 91st Amendment 2003। এই এই পার্সেন্টেজটা কিন্তু মাথায় রাখবে যে 15%, এটা যেন ভুল না হয়, ঠিক আছে? আচ্ছা, নেক্সট একটা কন্ডিশন বলছে, এ মেম্বার অফ আইদার হাউস অফ পার্লামেন্ট বিলঙ্গিং টু এনি পলিটিক্যাল পার্টি হু ইজ ডিসকোয়ালিফাইড আন্ডার 10th Schedule। তাহলে 10th Schedule কি আছে? অর্থাৎ যে দলত্যাগ করেছে, ঠিক আছে? তাহলে যদি বলছে যে কোনো মেম্বার, পার্লামেন্টের মেম্বার, এই একই প্রভিশন তোমার স্টেটেও আছে, ঠিক আছে, যদি কোনো পার্লামেন্টের যদি কোনো মেম্বার আইদার হাউস বলেছে, দুটো দুটো রাজ্যসভা লোকসভা যে কোনো একটার, মানে যেটারই হোক না কেন, সেখানে যদি কোনো পলিটিক্যাল পার্টির কোনো একজন ব্যক্তি, সে যদি 10th Schedule ডিসকোয়ালিফাইড হয়েছে, তার মানে কি দলত্যাগ করেছে, এটা একদম পুরোপুরি এস্টাবলিশ, সেটা মানে স্পিকার একদম ডিসিশন নিয়ে নিয়েছে যে হ্যাঁ ওকে আমি ডিসকোয়ালিফাই করলাম অ্যাজ এ মেম্বার, তাকে কখনোই মন্ত্রী হিসেবে তুমি আনতে পারবে না বা রাখতে পারবে না, ঠিক আছে? এবং এখানে পরিষ্কার বলে দিচ্ছে যে কতদিন অব্দি তাকে রাখা যাবে না, না বলছে যে তুমি সাপোজ আমি একটা এখানে একটা সিচুয়েশন ক্রিয়েট করছি, আমাকে বলো, ধরো তোমার লোকসভা ভোট হলো 2019-এ, তাই তো হয়েছে? তো হ্যাঁ স্যার, লোকসভা ভোট হয়েছে 2019-এ, লোকসভা ভোটে ধরো একজন তৃণমূলের এমপি, সে হয়তো তোমার একটা সিটে জিতে পার্লামেন্টে মানে এমপি হয়েছে, আমি ধরো সাপোজ ধরলাম দেব, ঠিক আছে, একটা আমি আইডিয়াল একটা এক্সাম্পল হচ্ছি দেব, ঠিক আছে, দেব এমপি হয়েছে। এবারে এমপি হওয়ার পরে তখন বিজেপি ভাবলো যে চলো এর তো বেশ ভালো একটা ফ্যান ফলোয়িং আছে, একে একটা কাজ করি, একটা একটা মানে মিনিস্ট্রি দিয়ে দিই ওকে। তো লোক দেখানোর পরে তখন কি করলো, না সে ওরকম করে আর কি তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন করে গেল। এবারে তৃণমূল মানে এটা ব্যাপারটা হচ্ছে যে কাউকে না কাউকে সেই পার্লামেন্টের কোনো না কোনো সদস্যকে এটা তুলতে হবে হাউসে, যে এই দল ছাড়ার ব্যাপারটা, তবে গিয়ে কিন্তু এটা নিয়ে মোশন আসবে, ঠিক আছে?
তো কেউ হয়তো তুললো যে হ্যাঁ তৃণমূল থেকে কেউ তুললো যে দেব এরকম করে বিজেপি জয়েন করেছে, তাকে ডিসকোয়ালিফাই করা হোক। স্পিকার আলটিমেটলি সবকিছু মানে দেখে টেখে আর কি, প্রুফ টুফ তার কথা শুনে হিয়ারিং টিয়ারিং করে দেখলো যে হ্যাঁ সত্যি কথাই ও মানে ইয়ে করেছে, ডিসকোয়ালিফাইড বলে একটা সার্টিফিকেট ইস্যু করে দিল। এবারে বিজেপি তখন ওকে কি করেছে, অলরেডি মানে মন্ত্রী করে নিয়েছে, ঠিক আছে। এইবারে এখানে বলছে কি না, যে দিনকে ডিসকোয়ালিফাইড হচ্ছে সেই দিন থেকে কিন্তু তার মন্ত্রিত্ব চলে গেল। কত দিন অবধি গেল? নেক্সট ইলেকশন কবে আছে আমার? 2024 আছে। তাহলে 2024 অবধি ওকে মন্ত্রী করতে পারবে না, তারপরে করতে পারে, কারণ মন্ত্রী হওয়ার জন্য এমপি হওয়া বাধ্যতামূলক নয়, তাই তো? তাহলে 2024 এর পরে আবার করতে পারে, যতদিন পর্যন্ত তোমার ওই ওর মানে নর্মাল শিডিউল ছিল 24 মে অবধি ও কিন্তু মন্ত্রী হতে পারবে না। অথবা আরেকটা জিনিস করতে পারে, সেটা হচ্ছে ধরো ওর সিটটা খালি হয়ে গেল, ওখানে বাই ইলেকশন হলো 2020 বাই ইলেকশন হলো, 20 বাই ইলেকশন হওয়ার পরে সেই জায়গা থেকে দেব বিজেপির টিকিটে দাঁড়ালো, অন্য কেউ তৃণমূলের টিকিটে দাঁড়ালো এবং আলটিমেটলি বিজেপির টিকিটে সে জিতে এলো, ঠিক আছে, সেই দেবই জিতে এলো সেই সিট থেকে, তখন কিন্তু তাকে আবার মন্ত্রী রাখা যাবে। বুঝতে পারলাম? তাহলে এখানে তোমার হচ্ছে যে কত দিন অবধি তার মানে ডিসকোয়ালিফিকেশনটা থাকবে সেটা ডিপেন্ড করছে যে এই দুটো জিনিসের উপরে। যদি সে কন্টেস্ট না করে ইলেকশনে, তাহলে কিন্তু আপ টু যতদিন অবধি তার ওই শিডিউলটা ছিল ততদিন অবধি 24 অবধি তাকে কিন্তু পড়তে বসে থাকতে হবে, তার দুদিকই গেল। আর যদি সে বাই ইলেকশনে কন্টেস্ট করে আবার জিতে আসে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সে আবার পার্লামেন্টের মেম্বারও হয়ে যাবে, আবার মন্ত্রীও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এই প্রভিশনটাও অ্যাড করা হলো, কিন্তু খুব মাথায় রাখবে এই জায়গাটা, খুব একটুখানি একটা জিনিস মাথায় রাখবে এখানে, সেটা হচ্ছে 10th শিডিউল অ্যাড হয়েছে কত অ্যামেন্ডমেন্টে? 52nd 1985, কিন্তু এই প্রভিশনটা অ্যাড হয়েছে 91st 2003। এবার আমাকে বলো যে কেন তখন অ্যাড হলো না, কেন এখন অ্যাড হলো, কি কি সিচুয়েশন হতে পারে? ওই একই কেস, মানে মন্ত্রিত্বের লোভ দিয়ে আর কি পার্টিতে টানা, তাই না? আগে তোমার কি ছিল, আগে তোমার মন্ত্রী হতে গেলে যদি কেউ ডিসকোয়ালিফাইডও হয়ে যেত 10th শিডিউলে, তাহলেও সে মন্ত্রী থাকতে পারতো, কোনো অসুবিধা হতো না, তাই তো? বলছি যে এটা তো লোকসভাতে তাহলে এরকম হচ্ছে যে 2024 এর পরও আবার জিতলে তাহলে মন্ত্রী হবে, অথবা ওর বাই ইলেকশন হয়, ওকে যদি রাজ্যসভায় যদি ওকে যদি পাঠিয়ে ওখান থেকে নিয়ে আসে, রাজ্যসভায় যদি ওকে ওখান থেকে নিয়ে আসে, হ্যাঁ সেটা তো ইলেকশনই হচ্ছে স্যার, তাহলে হ্যাঁ ইলেকশনই তো হচ্ছে, মানে ওই সিটে যদি না দাঁড়িয়ে ও যদি অন্য কোথাও দাঁড়ায় রাজ্যসভাতে যদি হয়ে আসে তখন হবে, মানে মোদ্দা কথা হচ্ছে যে ওর এমপিও কিভাবে হয়েছে, তাই না? এটা ন্যাচারাল যে তোমার যদি কেউ ধরো সেই সেই মানে পার্লামেন্টে মানে লোকসভার মেম্বার থাকলোই না, তাকে ধরো সে ডিসকোয়ালিফাই হয়ে গেল, তারপরে তার মন্ত্রিত্বও চলে গেল, আবার হয়তো মেবি 2 বছর পরে তাকে রাজ্যসভা থেকে নিয়ে এলো করিয়ে, তখন হবে আবার, কোনো অসুবিধা নেই। এখানে এখানে তো লেখাই আছে দেখো না তোমার, এই যে কোথায় এটা কি এখানে পড়ছিলাম, এইতো অর হোয়ার হি কন্টেস্ট ইন ইলেকশন টু আইদার হাউস অফ পার্লামেন্ট বিফোর দ্য এক্সপায়ারি অফ সাচ পিরিয়ড। তাহলে তোমার কোয়েশ্চেনটা ওদের মাথাতেও ছিল, ঠিক আছে, তাহলে পরিষ্কার বলে দিচ্ছে যে কোনো জায়গা দিয়ে ইলেকশন করে জিতে আসতে পারে, আরো কিছু প্রভিশন আছে কি বলছে না, দ্য মিনিস্টার শ্যাল হোল্ড অফিস ডিউরিং দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট। তাহলে আগের দিন আমরা কাকে দেখেছিলাম প্লেজারে থাকতে, গভর্নরকে, তাহলে এখানে কিন্তু তোমার
প্রধানমন্ত্রী এবং কাউন্সিল অফ মিনিস্টার সবাই কিন্তু হোল্ডস অফিস ডিউরিং দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট, ঠিক আছে? এটা কিন্তু আমরা অনেক সময় আর কি ওমিট করে যাই, বাট এটা কিন্তু খুব ভাইটাল একটা পয়েন্ট যে এদের কিন্তু পরিষ্কার হচ্ছে যে ডিউরিং দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট, এদের কোনো কিন্তু মানে সেরকম কোনো টার্ম বলে কিছু নেই, প্রেসিডেন্টের টার্ম হয়। কিন্তু তুমি প্রধানমন্ত্রীর টার্ম কি সেভাবে দেখেছো? নো ফিক্সড টার্ম। হ্যাঁ, মানে ডিউরিং দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট। আচ্ছা, এরপরে হচ্ছে দ্য কাউন্সিল অফ মিনিস্টার শ্যাল বি কালেকটিভলি রেসপন্সিবল টু দ্য হাউস অফ দ্য পিপল। তাহলে এখানে বলছে কি না, কালেকটিভ রেসপন্সিবিলিটি মানে হচ্ছে যে অ্যাজ এ হোল কার কাছে রেসপন্সিবল, এটা হচ্ছে সবসময় লোয়ার হাউস, অর্থাৎ যে হাউসে মানে তোমার মেন কাজগুলো হচ্ছে, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার লোকসভা, লোকসভার কাছে দায়বদ্ধ। কাউন্সিল অফ মিনিস্টার অলওয়েজ লোকসভা থেকে দায়বদ্ধ, লোকসভার কাছে দায়বদ্ধ কালেকটিভলি, সমষ্টিগতভাবে। আচ্ছা, এরপরে হচ্ছে বিফোর এ মিনিস্টার এন্টার্স আপন হিজ অফিস দ্য প্রেসিডেন্ট শ্যাল অ্যাডমিনিস্টার টু হিম দ্য ওথস অফ অফিস অ্যান্ড অফ সিক্রেসি অ্যাকর্ডিং টু দ্য ফর্ম সেট আউট ফর দ্য পারপাস ইন দ্য থার্ড শিডিউল। তাহলে মিনিস্টার প্রেসিডেন্ট মানে মিনিস্টারদের তাহলে শপথ বাক্য কে পাঠ করাচ্ছে? কখনো দেখেছো মিনিস্টারদের ওথ টেকিং সেরেমনি 2019 যেটা হলো? না, জেনারেলি প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারকে দেয়, ঠিক আছে, কিন্তু কাউন্সিল অফ মিনিস্টার তো অনেকগুলো হয়, অলমোস্ট ধরো 60 জনের কাছে অ্যাপয়েন্ট করে দেয়, একজন একজন কোন একজন অফিসারকে অ্যাপয়েন্ট করে দেয়, সে প্রেসিডেন্টের হয়ে তার মানে সেই কাজটা করে আর কি। অতক্ষণ ধরে দাঁড়িয়ে তো আর বলা যাচ্ছেখানি কথা নয়, তো সেই কাজটা তিনি করেন। তাহলে মোটটা মোট কথা হচ্ছে যে প্রেসিডেন্টই সেটা করায় আর কি, প্রেসিডেন্ট শ্যাল অ্যাডমিনিস্টার টু হিম, ঠিক আছে, পরিষ্কার লেখা আছে। আচ্ছা, ডিউরিং দ্য প্লেজার অফ প্রেসিডেন্ট বলতে মানে 5 বছরের মধ্যে যতদিন প্লেজার থাকবে? না না, 5 বছরের মধ্যে না, মানে ব্যাপারটা হচ্ছে তোমার যে লোকসভা ইলেকশন আর পিএমআর কম মানে কম, এই দুটোর মধ্যে কিন্তু তুমি এখানে কোথাও দেখতে পাবে না যে কোনো রিলেশন বা লিংক আছে। তুমি কি কোথাও পেলে যে এখানে এমন কিছু বলা হলো যে প্রাইম মিনিস্টার সেই হবে যে লোকসভাতে মেজরিটি করে আসবে, এরকম কিছু? না, নেই। দুটো পুরোপুরি সেপারেট জিনিস, মানে এখানে বলতে চাইছে যে যে প্রাইম মিনিস্টার হবে সে লোকসভায় তার একটা মেজরিটি থাকবে, এটা ধরে নেওয়া হবে। আর প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট মানে ধরো কালকে ধরি প্রাইম মিনিস্টার অন্য কেউ হতে চায় বা এই ধরো ছেড়ে দিতে চায়, কোনো অসুবিধা নেই, মানে টার্ম বলে কিছু অ্যাজ সাচ নেই। জিনিসটা আমাদের এখানে হয়ে গেছে যে লোকসভার টার্ম অনুযায়ী পিএম এর টার্মও ডিপেন্ড করে, কিন্তু অ্যাজ পার কনস্টিটিউশন এরকম কোনো কিন্তু ব্যাপার কিছু নেই। কনভেনশনাল, ওটা ওটা কনভেনশনাল। হ্যাঁ, কারণ জেনারেলি ধরো একটা ডেমোক্রেসিতে জেনারেলি যেটা হয় যে একটা মানে হতেই পারে এরকম যে প্রধানমন্ত্রী একটা এমন সময় এলো আর কি, ধরো তোমার যে 5 জন 1 বছর করে প্রধানমন্ত্রী হচ্ছে, ঠিক আছে, প্রচন্ড মানে পরিশ্রম করে দেশের জন্য প্রচুর পরিশ্রম করছে আর কি, এত মানে 1 বছরের মধ্যেই তার মানে তারপরে সে রেস্ট নিতে যাচ্ছে 4 বছর, যে আমি মানে একদম পুরো খেটে আর কি সারাদিন 18 ঘন্টা, মোদিজি এরকম আমাদের 20 ঘন্টা কাজ করেন, তাই তো? তো সেরকম করে আর কি তোমার ধরো প্রচুর কাজ যখন করতে হচ্ছে, তারপরে আর কি বললো যে আমি আর 4 বছর এবারে রেস্ট নিচ্ছি, বাকি অন্য কেউ হোক এবারে, তো এরকম হতেই পারে আর কি। তো সেরকম কোনো ব্যাপার নেই যে 5 বছরই থাকতে হবে, তো সেই জন্য এখানে টার্ম বলে সেরকম কিন্তু কোনো ব্যাপার কিছু নেই। কিন্তু একটা লোকসভা পিরিয়ড শেষ হয়ে গেল, তারপরে তো মানে প্রেসিডেন্টের প্লেজার আছে বলে সে মানে ভোটে না জিতেও আরো 5 বছর থেকে গেল, এরকম তো হতে পারে না? প্রেসিডেন্ট বলে না আমি তোমায় ছাড়বো না, আমি তোমায় রেখে দেবো, এরকম তো হতে পারে না? না, ওই তো বললাম যে এইটা এটা নিয়েই দুখানা কোর্ট কেস আছে, এটা আমরা আসছি, ঠিক আছে, খুব ভালো জায়গায় খুব ভালো পয়েন্ট আর কি তুলেছ। তো এই এই জিনিসের মানে কোয়েশ্চেনও এসছে এটা নিয়ে, ঠিক আছে, এটা যখন কোর্ট কেস দুটো আলোচনা করব তখন এটা নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বেশ। তারপরে কি হলো, আর্টিকেল 74 বলছে যে মানে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করে ওখানে আনা হলো যে প্রেসিডেন্ট অ্যাবাইড থাকবে আর কি, প্রাইম মিনিস্টার কম যে ডিসিশনটা দেবে তার প্রতি অ্যাবাইড, তার মানে প্রেসিডেন্ট কে ওভারশ্যাডো করার একটা ব্যাপার আছে, যে প্রাইম মিনিস্টার যেন ওভারশ্যাডো করতে পারে, প্রেসিডেন্ট যেন নিজে থেকে না কিছু করতে পারে। অথচ 75 আবার বলছে যে প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টের প্লেজার অনুযায়ী থাকবে, মানে এটা কেমন একটা কন্ট্রাডিক্টরি ব্যাপার হয়ে যাচ্ছে না? না, মানে প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট মানে কি বলতে চাইছে যে প্রাইম মিনিস্টার মানে যখন ধরো তোমার এমন কোনো কিছু হলো যে যখন প্রাইম মিনিস্টারকে বরখাস্ত করতে হচ্ছে বা একটা দলকে বরখাস্ত করতে হচ্ছে, তখন কোনো তার জন্য কোনো মানে শিডিউল, কোনো ইনকোয়ারি শিডিউল, কোনো তোমার কি বলবো মানে শোকজ এরকম টাইপের করার কিছু নেই আর কি, ব্যাপারটা বুঝতে পেরেছো? মানে যখন তোমার আমি তোমাকে বলেছিলাম না যে এই মানে ইয়ের ক্ষেত্রে যেরকম যারা যারা তোমার প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট ভোগ করে না, মানে যারা ধরো তোমার যেরকম
সুপ্রিম কোর্টের জাজ, হাইকোর্টের জাজ, সিএজি, এদের ক্ষেত্রে কি হচ্ছে, এদের ক্ষেত্রে হচ্ছে তোমার যে যদি তাকে রিমুভ করতে হয় সেই পদ থেকে, তাহলে তোমাকে সেটা হাউসে মানে পার্লামেন্টে তোমার সেখানে রেজলিউশন নিয়ে এসে পাশ হবে, তবে গিয়ে আর কি করতে পারবে, মানে মানে প্রেসিডেন্ট ইচ্ছা করেই আর কি তোমার বার করতে পারবে না, ঠিক আছে। কিন্তু এখানে হচ্ছে কি, এখানে কিন্তু এরকম কোনো রেজলিউশন কিছু আনার কোনো প্রয়োজন নেই, প্লিজার অফ দ্য প্রেসিডেন্ট মানেই হচ্ছে যে প্রেসিডেন্ট কিন্তু জাস্ট মানে নিজেই করতে পারে, কারোর কারোর কোনো রকম কোনো এখানে ইনভলভমেন্টের কোনো প্রয়োজন নেই। কিন্তু যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে যেটা সেটা যখন প্রেসিডেন্ট করবে সেটাও কারুর না কারুর অ্যাডভাইসেই করবে, এটা মাথায় রাখবে। আচ্ছা, কারণ প্রেসিডেন্টের নিজের করার কোনো কিছুই কোনো ক্ষমতা নেই। এখানে সেই কাউন্সিল অফ মিনিস্টার অ্যাডভাইসে, কাউন্সিল অফ মিনিস্টার বা হয়তো একজনের অ্যাডভাইসে, ধরো তোমার হতে পারে সেটা প্রধানমন্ত্রী নিজেই বললো যে আমার পুরো মানে মিনিস্ট্রিকেই আর কি আপনি ইয়ে করে দিন, যেটা হয় জেনারেলি তোমার যখন লোকসভা ভোটে যেরকম তোমার হলো এই 2019 যখন ধরো জিতে এলো আবার, ঠিক আছে, তখন কিন্তু অ্যাজ সাচ এরকম কোনো কনস্টিটিউশনে কিছু নেই যে তোমাকে রিজাইন করে আবার নতুন করে আর কি ইয়ে করতে হবে, মানে নতুন করে আবার সবকিছু ফর্ম করতে হবে। প্রত্যেকটা মিনিস্টার যে আছে সে কিন্তু অ্যাজ ইট ইজ কন্টিনিউ করতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু আমি এই জিনিসটাই বলতে যাচ্ছিলাম, এখনই বলে দিলাম উদ্দীপন যেটা জিজ্ঞেস করছিলে। আমি বলতে চাইছি যে ধরো 19 যেরকম ঘটনাটা ঘটলো যে একটা পার্টি সে মেজরিটি নিয়ে আবার সেকেন্ড টার্ম করছে প্রধানমন্ত্রী, ঠিক আছে, তো অ্যাজ সাচ কনস্টিটিউশনে কিন্তু এরকম কোন রকম কোনো কম্পালশন নেই যে তাকে মানে রেজিগনেশন দিয়ে আবার নতুন করে শপথ নিতে হবে, ঠিক আছে। কিন্তু যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে ধরো তোমার একটা ইকুয়েশন থাকে তো, যে একটা ধরো এনডিএ এই ইউপিএ সরি এনডিএ 1 আর এনডিএ 2 সহযোগী দলগুলোর মধ্যে এদিক ওদিক হয়, ভোটের আগে কিছু এদিক ওদিক হয়, ঠিক আছে। এবারে নতুন যখন হচ্ছে তখন ধরো ও চাইছে যে আমি এই মিনিস্ট্রি একে দেবো, ওই মিনিস্ট্রি ওকে দেবো, তো সেই রিশাফেলটা না করে সবাই একসাথে রেজিগনেশন দিয়ে এবং নতুন করে শপথ নেয়। কিন্তু যদি এরকম কন্ডিশন থাকে যে না যারা যারা কন্টিনিউ করছে তারাই করবে, কোনো রকম কোনো আমার কোনো পার্টির দরকার নেই, আমি একাই সব পেয়ে গেছি, তাহলে কিন্তু এরকম কোনো বাধ্যতামূলক কিছু নেই যে নতুন লোকসভা নির্বাচন হলেন প্রধানমন্ত্রীকে নতুন করে আবার শপথ নিতে হবে। মানে আবার শপথ না গ্রহণ করালেও তখন চলে যাবে, কোনো অসুবিধা নেই, কারণ এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস পোস্ট, ঠিক আছে। পিএম হিসেবে তিনি একবার শপথ নিয়েছেন, আবার তো সেকেন্ড বার আমি এনডিএ 2 এর জন্য শপথ নিচ্ছি এরকম তো হয় না। আচ্ছা, তার মানে ওই ঘাটা ঘাটা থাকে বলে মাঝখানে একটা ফরম্যাট মেনে নেয় না। মেন কথা হচ্ছে তোমার যে বাকি বিভিন্ন দেশের সবাইকে ইনভিটেশন দিতে হবে, সব সিএম দেরকে ইনভিটেশন দিতে হবে, একটা বেশ বড় সড় জলসা হবে, তবে না প্রধানমন্ত্রী হওয়ার খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়া হবে, ঠিক আছে। তো এই হলো ব্যাপার। তো এটা নিয়ে আসছে, এটা নিয়ে কিন্তু কোর্টে কেস হয়েছে, ঠিক আছে, যে এটা আদৌ ঠিক কিনা, তো তারপরে দেখা যাক কি বলছে কোর্ট। আচ্ছা, এবারে দেখো তোমার যে কনস্টিটিউশনে কিন্তু কোথাও আমাদের কোন রকম কোন মিনিস্টার, শুধু লেখা আছে কাউন্সিল অফ মিনিস্টার আর প্রাইম মিনিস্টার, আর কোন রকম কোন মানে মিনিস্টারের নাম কিন্তু এখানে মেনশন করা কিছু নেই। কিন্তু ইন প্র্যাকটিস মানে কনভেনশন হচ্ছে যে চার রকমের মিনিস্ট্রি, এটা কোথায় মেনলি আছে এই যে চার রকমের মিনিস্ট্রি এটা লেখা আছে কোথায় না, 1952 একটা আইন এসেছিল জাস্ট 2 বছর পরই, সেটা হচ্ছে যে তোমার ওই স্যালারি অফ মিনিস্টার্স বলে আইনটার নাম, 1952, সেখানেই তোমার এই চার রকম মিনিস্টারের কথা বলা আছে, সেখান থেকেই মোটামুটি সবাই পেয়েছে এই নামগুলো। একটা বলছে কি না, একটা বলছে তোমার ক্যাবিনেট মিনিস্টার। তাহলে ক্যাবিনেট মিনিস্টার কারা? ক্যাবিনেট মিনিস্টার হচ্ছে যাদের একটা করে ইন্ডিভিজুয়াল মানে ডিপার্টমেন্ট মিনিস্ট্রি তাদেরকে দেওয়া রয়েছে, এবং তারা প্রত্যেকে তোমার ক্যাবিনেট মিটিংয়ে উপস্থিত থাকে, ঠিক আছে। এবারে বলবে যে কোন মিনিস্ট্রিগুলো ক্যাবিনেট মিনিস্ট্রির মধ্যে পড়ছে, না সেরকম কোনো কিছু নেই। আমার মেন কথা হচ্ছে যারা আমার হচ্ছে যে মানে পাওয়ার সেন্টার, যারা মোটামুটি আর কি বলতে গেলে সব থেকে পাওয়ারফুল পলিটিশিয়ান বা মন্ত্রী যারা আছে, তারা যে দপ্তরেই থাকবে, যে মিনিস্ট্রিতেই থাকবে, সেটাই কিন্তু ক্যাবিনেট মিনিস্ট্রি হয়ে যাবে, বুঝতে পেরেছো? স্যার, তার মানে এই ডিফেন্স বা হোম মিনিস্ট্রি বা যেগুলো কথাগুলি তো আছে যে এইগুলোই ক্যাবিনেট মিনিস্টার, সেইগুলো যে হতেই হবে এরকম কোনো ব্যাপার নেই? না, হতেই কিছু হবে এরকম কোনো ব্যাপার কিছু নেই। মানে ধরো তোমার এরকম হলো যে আমি ধরলাম রাজনাথ সিং কে আমি একটা মিনিস্ট্রি অফ কি বলবো, একটা কিছু ভুল মিনিস্ট্রি, পেট্রোলিয়াম, হ্যাঁ পেট্রোলিয়াম, পেট্রোলিয়ামে খুব গুরুত্বপূর্ণ এখন, ধরো পিওয়েট ক্যাবিনেট মিটিং এসে আসছে, তাই ওই মিনিস্ট্রিটাও কিন্তু ক্যাবিনেট মিনিস্ট্রির মতনই হয়ে গেল আর কি।
ঠিক আছে, তাই এখানে কোন মিনিস্ট্রির সেটা ডিপেন্ড করে না, কিন্তু কনভেনশন হচ্ছে যে মানে যারা পাওয়ার মোটামুটি পাওয়ারফুল মিনিস্টার তাদেরকে ভালো ভালো মিনিস্ট্রি দেওয়া হয়, ঠিক আছে, এটা হচ্ছে কনভেনশন, কিন্তু এরকম কোথাও কোনো কিছু লেখা নেই। আচ্ছা, সেকেন্ড হচ্ছে মিনিস্টার অফ স্টেট উইথ ইন্ডিপেন্ডেন্ট চার্জ, মানে হচ্ছে যে কিছু কিছু মিনিস্ট্রি আছে যেগুলো তোমার হচ্ছে যে কিনা সেখানে এই যে রাষ্ট্রমন্ত্রী বা মিনিস্টার অফ স্টেট নিয়োগ করা হয় তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, তাদের মাথার উপরে কোনো ক্যাবিনেট মিনিস্টার বসে থাকে না। তিন নম্বরটা হচ্ছে যে মিনিস্টার অফ স্টেট উইথ মিনিস্টার অফ স্টেট, এটা হচ্ছে কিনা এরা কাজ করে কার আন্ডারে, না এটা হচ্ছে তোমার এই ক্যাবিনেট, কোন একজন ক্যাবিনেট মিনিস্টারের আন্ডারে এই মিনিস্টার অফ স্টেট কাজ করে, ঠিক আছে। দেখবে জেনারেলি তোমার রেলের ক্ষেত্রে একজন ক্যাবিনেট মিনিস্টার থাকে আর দুজন তোমার মিনিস্টার অফ স্টেট থাকে রেলওয়ে মিনিস্ট্রির ক্ষেত্রে, আর এটা ডেপুটি ম্যানেজার না ডেপুটি মিনিস্টার হবে, এটা সরি আমি ভুল লিখেছি বোধ হয়, ডেপুটি মিনিস্টার যেটা, ডেপুটি মিনিস্টার হচ্ছে তোমার একই মিনিস্টার অফ স্টেটের মতনই, বাট এর একটু লো প্রোফাইল আরো আর কি, ঠিক আছে। না ডেপুটি মিনিস্টার এখন আছে কিনা আমার জানা নেই, এখন মনে হয় সম্ভবত নেই। তাহলে যদি প্রশ্ন আসে যে কনস্টিটিউশনে কত রকমের মিনিস্টারের কথা লেখা রয়েছে, কি উত্তর দেবে? 1, 2, 3, 4 এটা তো আইন করে আনা হয়েছে কিছুই নেই, শুধু মিনিস্টার্স বলা আছে, ঠিক আছে, শুধু মানে শুধু বলতে দু টাইপের বলা যেতে পারে, একটা একজন প্রাইম মিনিস্টার আর বাকি সবাই হচ্ছে মিনিস্টার, ঠিক আছে, কিন্তু চার কখনোই হবে না কারণ এটা কনস্টিটিউশনে বলা নেই। আচ্ছা এবারে হচ্ছে যে আর কি কি প্রভিশন আছে দেখুন। স্যার একটা প্রশ্ন বলছি, ক্যাবিনেটে কে থাকবে অ্যাজ এ মানে ক্যাবিনেট মিনিস্টার, সেটা তো মানে পিএম ঠিক করবে, তো সেটা অবশ্যই পিএম ঠিক করবে, হ্যাঁ মানে অ্যাকচুয়ালি এটা পার্টি পার্টি ঠিক করে, বাট পিএম ও বলতে পারো যে পিএম ঠিক করে, হ্যাঁ ও ইচ্ছা করলে কাউকে আর কি ক্যাবিনেট থেকে সরিয়েও দিতে পারে, মানে সে হ্যাঁ হ্যাঁ একদম একদম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এবারে হচ্ছে হ্যাঁ একটা খুব ইম্পর্টেন্ট ভাইটাল প্রভিশন যেটা পরীক্ষাতে আসে সেটা হচ্ছে যে উইদাউট বিং অ্যান এমপি, মানে কোনো এমপি কেউ হওয়া ছাড়া, এখানে দুটো কোয়েশ্চেন, প্রথমে হচ্ছে যে মানে মিনিস্টার হতে গেলে কি তাকে লোকসভার মেম্বার হতে হবে, রাজ্যসভা থেকে কি মিনিস্টার হয়, কি উত্তর হবে? প্রধানমন্ত্রী হয় ইভেন, তাহলে বাকিদের তো কোনো বাধাই নেই। আর দ্বিতীয় হচ্ছে যে পার্লামেন্টের দুটো কক্ষেরই মেম্বার নয়, এরকম কেউ কি মিনিস্টার হতে পারে? পার্লামেন্ট আইন করে স্যালারি ঠিক করবে মিনিস্টারদের। তো জেনারেলি যেটা হয় যে যারা হচ্ছে তোমার যে মিনিস্টার মানে এমপি অ্যাজ ওয়েল অ্যাজ যারা মিনিস্টার হয় ইনক্লুডিং প্রাইম মিনিস্টার, তাদের কিন্তু স্যালারি ওই এমপি হওয়ার জন্যই পায়, আলাদা করে কিন্তু কোনো স্যালারি পায় না, বুঝতে পারলাম? মিনিস্ট্রি র‍্যাঙ্কটার জন্য কোনো স্যালারি নেই, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কিন্তু এক্সট্রা কি পায় না, এক্সট্রা হচ্ছে তোমার কিছু অ্যালাওয়েন্সেস পায়, কিছু বেনিফিট পায় এক্সট্রা, এবার দিয়ে তোমার যেটা বেসিক স্যালারি সেটা কিন্তু জাস্ট যে এমপির স্যালারি সেটাই কিন্তু প্রত্যেকে পায়, ঠিক আছে, প্রাইম মিনিস্টার ইনক্লুডিং অল দ্য মিনিস্টার্স। তাহলে সেই স্যালারিটা কোন আইনে বলা হয়েছে, স্যালারি অ্যালায়েন্স অ্যান্ড পেনশন অফ মেম্বার্স অফ পার্লামেন্ট অ্যাক্ট 1954, এই আইনে তোমার মানে স্যালারিটা দেওয়া হয় সবাইকে, এটা জানা ছিল সবাইকে? স্যার বলছি পেনশনও পায়, ওরে বাবা পেনশনটা তো গুড়গো সারা জীবন, এটা উঠিয়ে দেওয়া হয়েছে। পেনশন এমন ছিল এক সময়তে যে তোমার একদিনের জন্য এমপি হলেও সে সারা জীবন পেনশন পাবে, তারপরে বোধহয় পরবর্তীকালে এটা চেঞ্জ করে এখন বোধহয় 2 বছর না 3 বছর অ্যাট লিস্ট করেছে, আর একবার তো একটা টার্ম মানে 5 বছর কাটিয়ে দিলে তো বাকি এখন যতদিন বাঁচবে ততদিন পর্যন্ত পুরোই পেনশন। চরণ সিং বিগলাইক ওই হ্যাঁ হ্যাঁ
চরণ সিং বিলাই কইয়া চরণ সিং কি বুঝলাম না মানে চরণ সিং আর কি বেশি বেনিফিটটা পেয়ে গেছে জাস্ট কিছুই করলো না জাস্ট গেল আর না না সরি 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 চরণ সিং না চন্দ্রশেখর চন্দ্র একজন ছিল না যে কোনোদিনই আর কি ইয়ে করেনি মানে পার্লামেন্টের মুখই দেখেনি চরণ সিং তো আচ্ছা বেশ তাহলে এই যে স্যালারিটা এটা কারা মেইনলি মানে কোন ডিপার্টমেন্ট বা কোন মিনিস্ট্রি দেখে এই এমপিদের বা মিনিস্টারদের স্যালারি যেটা সেটা হচ্ছে তোমার পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্ট্রি ঠিক আছে এরাই মোটামুটি স্যালারি ক্যালকুলেশন করে এবং স্যালারি ড্র করে তারপরে সেটা প্রত্যেকের ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে পাঠায় এবারে এখানে কিন্তু তোমার কোনোরকম কোনো ফান্ডের কোনো গল্প নেই ঠিক আছে যেটা প্রেসিডেন্টের ক্ষেত্রে যেটা দেখেছিলাম আমরা বা গভর্নরের ক্ষেত্রে দেখেছিলাম সেরকম কোনো কিন্তু এটা ফান্ডের গল্প কিছু নেই এখানে আর এই যে রিসেন্টলি তুমি দেখবে যে করোনার পরে একটা হলো না যেখানে প্রত্যেকের স্যালারি কমানো হলো একটা ইয়ে আনা হয়েছিল তোমার 30% করে অর্ডিন্যান্স আনা হয়েছিল অর্ডিন্যান্স নিয়ে এসে 30% কমানো হলো সেটা কিন্তু অর্ডিন্যান্সের মাধ্যমে ওই পার্টিকুলার আইনটাকেই কিন্তু অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল এই এই আইনটাকে ঠিক আছে দুবার লিখেছে আচ্ছা বেশ এরপরে হচ্ছে তোমার তাহলে এখন প্রাইম মিনিস্টার কত স্যালারি পায় বেসিক স্যালারি যেটা সেটা হচ্ছে সবাইকারই সেম সেটা হচ্ছে 50,000 ঠিক আছে আর বাকি এই যে অ্যালাউন্স গুলো সেগুলোও তোমার সেম এমপিদের সাথে আর টোটাল তোমার দেখো এখানে কত বলছে এমপি অ্যালাউন্স আছে তোমার 45,000 এবং তার সাথে আদার্স গুলো মিলিয়ে টোটাল হচ্ছে মান্থলি স্যালারি হচ্ছে তোমার 1,60,000 আর ইন অ্যাডিশন হি উইল অলসো রিসিভ পার্কস লাইক পার্সোনাল স্টাফ স্পেশাল জেট গভর্নমেন্ট রেসিডেন্স অ্যান্ড মাচ মোর ঠিক আছে তাহলে এই যে 1,60,000 এটা মোটামুটি তোমার মনে হয় এটা এমপিদের সবাইকারই ঠিক আছে প্রাইম মিনিস্টার শুধু না এটা সব মিনিস্টার সব এমপি শুধুমাত্র তোমার যারা এমপি না এমপি নয় শুধু মিনিস্টার তাদের ক্ষেত্রে তাহলে স্যালারি কি করে দেবে মানে কে দেবে স্যার না মানে কোন আইনে দেবে এই তো 1954 আইনটা না এটা তো তোমার লেখা আছে দেখো মেম্বার অফ পার্লামেন্ট তাদের স্যালারি আইন ও আচ্ছা আচ্ছা ধরো যদি কেউ এমপি নয় কিন্তু সে হচ্ছে মিনিস্টার হয় করা হয়েছে তাকে তাহলে সে কোন আইনে পাবে একটু আগে যে বললাম 1952 তে একটা আইন এসেছিল 52 স্যালারি অ্যালায়েন্স পেনশন অফ মিনিস্টার অ্যাক্ট যেটা মানে ওই 6 মাসের জন্য নাকি হ্যাঁ ওই 6 মাসের জন্য যেটুকু পিরিয়ড শুধু থাকছে তারপরে তো এমপি হয়ে গেলে তো ওখান থেকে স্যালারি যা পাওয়া যাবে আচ্ছা এবারে বলছে যে আর্টিকেল 77 কন্ডাক্ট অফ বিজনেস অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলছে অল এক্সিকিউটিভ অ্যাকশনস অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া শ্যাল বি এক্সপ্রেসড টু বি টেকেন ইন দ্য নেম অফ দ্য প্রেসিডেন্ট তাহলে ইউনিয়ন গভর্নমেন্টের বা সেন্ট্রাল গভর্নমেন্টের যা কিছু এক্সিকিউটিভ অ্যাকশন সব কিন্তু প্রেসিডেন্টের নামে নেওয়া হবে ঠিক আছে কোন চুক্তিতে সই কারোর সাথে মানে কোনো অর্ডার পাস ঠিক আছে কোনো অ্যাপয়েন্টমেন্ট যা কিছু হবে সবকিছুই কিন্তু প্রেসিডেন্টের নামে হবে এখানে বলছে কি না অর্ডার্স এন্ড আদার ইনস্ট্রুমেন্টস মেড এন্ড এক্সিকিউটেড ইন দ্য নেম অফ দ্য প্রেসিডেন্ট শ্যাল বি অথেন্টিকেটেড ইন সাচ ম্যানার অ্যাজ মে বি স্পেসিফাইড তা বলেছিলাম যদি কোনো ধরো অর্ডার এমন করলো যেটা প্রেসিডেন্ট নিজে করলো না অন্য কেউ তার হয়ে করলো সেটা অথেন্টিকেট করতে হয় ঠিক আছে সেই অথেন্টিকেশনটার স্পেসিফাইড কিছু রুলস থাকবে ঠিক আছে এবং সেটার মানে এটা কখনোই কোর্টে আর কি চ্যালেঞ্জ করা যাবে না যে ওটা যে যেভাবে আর কি স্পেসিফাই করতে বলেছে সেইভাবে স্পেসিফাই করা হয়নি ঠিক আছে অর্থাৎ মানে মোদ্দা কথা হচ্ছে যে প্রেসিডেন্টের নামে যা কিছুই নেওয়া হবে সেটা সেটা কোনো রকম কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ত্রুটি এই হিসাবে তুমি সেটাকে নালিফাই করতে কখনোই পারবে না বুঝতে পারলাম ধরো একটা এরকম যেটা বললাম যে সাপোজ তোমার কোনো আইএএস অফিসারের অ্যাপয়েন্টমেন্ট হলো সেটা ধরো তোমার ওখানকার কোনো সেক্রেটারি হয়তো সই করলো প্রেসিডেন্টের নামে তাকে অ্যাপয়েন্টমেন্ট দিল এবারে পরবর্তীকালে কোর্টে কেস হওয়ার পর দেখা গেল যে যে প্রসিডিয়ারে হওয়ার কথা অথেন্টিকেশন সেই প্রসিডিয়ারে হয়নি ঠিক আছে তাহলে সেই হিসাবে কিন্তু ওটাকে নালিফাই করা যাবে না যে না অ্যাপয়েন্টমেন্টটা ভ্যালিড নয় কেসটা বুঝতে পারলে প্রেসিডেন্ট সই করে দিয়েছে মানে মিটে গেছে হ্যাঁ প্রেসিডেন্টের নামে নেওয়া হয়েছে মানে হয়ে গেছে ব্যাস আচ্ছা আচ্ছা আর কি বলা আছে
The president shall make rules for more convenient transaction of the business of the government of India and for the allocation among ministers of the said business. তাহলে কি বলছে যে স্মুথলি কাজ করার জন্য প্রেসিডেন্ট চাইলে রুল তৈরি করতে পারে যাতে আরো ভালো করে আর কি কাজকর্মগুলো করা যায় এবং সেগুলোকে মিনিস্টারদের মধ্যে অ্যালোকেশনও করতে পারে। ঠিক আছে, এখানে একটা সমস্যা হয়েছিল যে ইন্দিরা গান্ধী চেয়েছিলেন যে এই জায়গাটাকে এতটাই সিকিউরড করতে যে কোনোরকম কোনো যেন কোর্ট কোনো কিছু এটাতে অর্ডার দিতে না পারে। ঠিক আছে, সেজন্য কি বলেছিল 42nd অ্যামেন্ডমেন্টে এটাকে ঢোকানো হয়েছিল যে নো কোর্ট অর আদার অথরিটি শ্যাল বি এন্টাইটেল টু রিকোয়ার দ্য প্রোডাকশন অফ এনি রুলস মেড ফর মোর কনভিনিয়েন্ট ট্রানজাকশন অফ দ্য বিজনেস অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তাহলে এই যে রুলস ফ্রেম করছে প্রেসিডেন্ট, ঠিক আছে, সেটাকে কোর্টে কেউ মানে আনতে পারবে না, ডাকতে পারবে না, চ্যালেঞ্জ করতে পারবে না। ঠিক আছে, এটাকেই বলা হয়েছিল। তো তার মানে বুঝতেই পারছো যে যে রুলস ফ্রেম করা হবে সেটা যদি মনে হয় যেটা সেটা সাপোজ হয়তো তোমার কোনো সাধারণ লোকের মনে হলো যে না এই যে একটা হয়তো দেখা গেল যে দুটো মিনিস্ট্রিকে ক্লাব করে দেওয়া হচ্ছে বা দুটো মিনিস্ট্রিকে বাইরে বার করে দেওয়া হচ্ছে, দুটো মানে ভাঙা হচ্ছে কি নামে না জাস্ট আর কি খুব স্মুথলি কাজকর্ম হবে আরো এই অজুহাতে, ধরো সবকটা মিনিস্ট্রিকে একসাথে মিশিয়ে দেওয়া হলো যে প্রধানমন্ত্রী সব আর কোনো মিনিস্টারের দরকার নেই, ব্যাস এটাই তোমার হচ্ছে যে মানে প্রধানমন্ত্রী আর একটা অন্য একটা জাস্ট স্বরাষ্ট্রমন্ত্রী সব চালাবে, কোনো মিনিস্টারের দরকার নেই, সব ক্লাব করে দেওয়া হলো। তো এই যে এইগুলো তো প্রেসিডেন্টের নামেই হবে, এবারে সেক্ষেত্রে ধরো কেউ যদি চ্যালেঞ্জ করে, এখানে এই প্রভিশনটাকে কাটা হয়েছিল যে না এরকম কোনো কিছু চ্যালেঞ্জ করা যাবে না, যদি সেটা মানে জাস্ট আর কি স্মুথলি কাজ করার জন্য হয় তাহলে সেটা প্রেসিডেন্ট করতেই পারে, কিন্তু এই প্রভিশনটাকে 44th অ্যামেন্ডমেন্ট 1978 এ এটাকে খারিজ করে মানে ওমিট করে দেওয়া হয়েছে, এটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এটা এই জিনিসটাকে কিন্তু কোর্টে চ্যালেঞ্জ করা যাবে। তার মানে বুঝতে পারছো যে 44th অ্যামেন্ডমেন্টে মানে 42nd অ্যামেন্ডমেন্টে বলা হয়েছে মানে কি ধরনের একটা জিনিস তৈরি করার প্রচেষ্টা চলছিল আর কি। আর্টিকেলে বলেছিলাম যে ওই যদি প্রেসিডেন্টের ইলেকশনটা ইনভ্যালিড হয়ে যায় তাহলে তার কাজগুলো ইনভ্যালিড হবে না, এখানে তো আবার ওই একই কথা বলছে না। ইলেকশন ইনভ্যালিডের সাথে এটার সম্পর্কটা তো কিরকম হলো জিনিসটা বুঝলাম না, মানে এখানে তো বলছে তোমার যে যদি ধরো তোমার কোনো পার্টিকুলার রুলস ফ্রেম করে, স্বাভাবিক যে প্রেসিডেন্ট তো নিজে কোনো রুলস ফ্রেম করবে না, প্রাইম মিনিস্টারই তাকে অ্যাডভাইস দেবে রুলস ফ্রেম করার জন্য, এটা তো সবাই বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে সেই রুলসটাকে কোর্টে চ্যালেঞ্জ করছে, তো সেটাকে বন্ধ করতে চাইছিল আর কি, কিন্তু সেটা ওপেন আছে মানে ওইখানে কি ওখানে যেরকম সেটাকে মানে ক্লোজ করা হয়েছে যে হ্যাঁ প্রেসিডেন্টের নির্বাচনটা নালিফাই হলো তার অ্যাকশনগুলো থেকে যাবে, কিন্তু এখানে বলছে এরকম কোন রুলস যদি প্রেসিডেন্ট করে সেটাকেও কিন্তু কোর্টে চ্যালেঞ্জ করা যাবে। না স্যার, এর আগে মানে এটার মধ্যে আগে একটা বললেন না স্যার, এই 42 অ্যামেন্ডমেন্টের আগে যেটা বললেন এখানে এটাতে বলছো? হ্যাঁ হ্যাঁ উপরেরটাতে। ঠিক আছে, মানে তুমি মানে মোদ্দা কথা হচ্ছে যে প্রেসিডেন্ট যদি কোন রুলস ফ্রেম করে ফর মোর কনভিনিয়েন্ট ট্রানজাকশন অফ বিজনেস তাহলে ইন্দিরা গান্ধী চেয়েছিলেন যে সেটা যেন কোর্টে কখনো চ্যালেঞ্জ না হয়, কিন্তু সেই প্রভিশনটাকে মোরারজি দেশাই সরিয়ে দিয়েছিলেন যাতে এটাকে কোর্টে চ্যালেঞ্জ করা যেতে পারে। ঠিক আছে, যেন যায়। তোমরা সব একটা জিনিস মাথায় রাখবে যে এই 42nd অ্যামেন্ডমেন্টটা এসেছিল কিন্তু এমার্জেন্সির সময়, ঠিক আছে, তখন একদম ভরা এমার্জেন্সি যাকে বলে। ঠিক আছে হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, এবারে কি বলছে, হোয়াট আর দ্য ডিউটিজ অফ প্রাইম মিনিস্টার উইথ রেসপেক্ট টু ফার্নিশিং অফ ইনফরমেশন টু দ্য প্রেসিডেন্ট। তাহলে প্রেসিডেন্টকে কি কি ইনফরমেশন প্রাইম মিনিস্টার সাপ্লাই করবে, এখানে বলছে টু কমিউনিকেট টু দ্য প্রেসিডেন্ট অল ডিসিশন অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স রিলেটিং টু দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য অফেয়ার্স অফ দ্য ইউনিয়ন অ্যান্ড প্রপোজালস অফ ফর লেজিসলেশন। তাহলে মানে কি কি তোমার ডিসিশন নিচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের মানে তোমার ইউনিয়ন অ্যাডমিনিস্ট্রেশনের জন্য,
সেগুলো জানাবে প্রাইম মিনিস্টারকে, এবং তার সাথে হচ্ছে কি কি আইন আনার কথা ভাবা হচ্ছে, ঠিক আছে, প্রপোজাল আসছে, সেগুলো প্রেসিডেন্টকে সময় টু সময় জানাবে। টু ফার্নিশ অল ইনফরমেশন সাচ ইনফরমেশন রিলেটিং টু দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য অ্যাফেয়ার্স অফ দ্য ইউনিয়ন অ্যান্ড প্রপোজাল ফর লেজিসলেশন অ্যাজ দ্য প্রেসিডেন্ট মে কল ফর। প্রেসিডেন্ট যদি জানতে চায়, ঠিক আছে, এটা হয়তো পাঠালো না, প্রেসিডেন্ট নিজে জানতে চাইলো যে তোমরা কি অ্যাডমিনিস্ট্রেশনে কি কি ডিসিশন মানে কি কি কাজ করছো, এবং তার সাথে হচ্ছে লেজিসলেশনের প্রপোজাল এখন কি কি এসে পৌঁছেছে তোমাদের কাছে, সেগুলো প্রেসিডেন্ট চাইতে পারে। আর থার্ড হচ্ছে কি না, ইফ দ্য প্রেসিডেন্ট সো রিকোয়ার্স টু সাবমিট ফর দ্য কনসিডারেশন অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স এনি ম্যাটার অন হুইচ এ ডিসিশন হ্যাজ বিন টেকেন বাই দ্য মিনিস্টার বাট হুইচ হ্যাজ নট বিন কনসিডার্ড বাই দ্য কাউন্সিল। অর্থাৎ মিনিস্টার, কোন একটা মিনিস্টার হয়তো দেখা গেল যে কোন একটা ডিসিশন নিয়েছে এবং সেটা প্রেসিডেন্টের কাছে পাঠিয়েছে, তো প্রেসিডেন্ট জানতে পেরেছে, তখন প্রেসিডেন্ট কি করতে পারে না, সেটা কাউন্সিল অফ মিনিস্টারের কাছে পাঠাতে পারে যে তোমরা সবাই মিলে এটা নিয়ে একটুখানি আলোচনা করো, ঠিক আছে, আমার মনে হয় যে এটা একজন মিনিস্টার এটা করেছে, এটা তোমরা সবাই মিলে আলোচনা করে ডিসিশন নাও, কারণ আমার মনে হচ্ছে একজন মিনিস্টার হয়তো ঠিক কাজ করছে না, ঠিক আছে, তাই সেটাকে সে তখন প্রেসিডেন্ট তাদেরকে রিকোয়েস্ট মানে করতে পারে কনসিডার করার জন্য। তো এই এই তিনটে মোটামুটি বলা আছে যে তোমার ডিউটি অফ প্রাইম মিনিস্টার রিলেটিং টু ফার্নিশিং ইনফরমেশন। আচ্ছা, এবার একটা কোয়েশ্চেন যেটা আমাদের পিএসসি তে খুব আসে, সেটা হচ্ছে যে ডেপুটি প্রাইম মিনিস্টার, তাহলে এই যে ডেপুটি প্রাইম মিনিস্টার এই পোস্টটা কি কনস্টিটিউশনে কোথাও আছে? না, তাহলে ডেপুটি প্রাইম মিনিস্টার নেই, অথচ ভারতে কিন্তু স্বাধীনতার পর থেকেই তোমার এই ডেপুটি প্রাইম মিনিস্টার পোস্টটা কিন্তু বলতে গেলে ছিল, এবং অনেকেই কিন্তু এই পোস্টটা প্রিভিয়াসলি হেল্ড করেছে, অথচ কনস্টিটিউশনে কিন্তু কোথাও কোনো মেনশন এটা নেই। এবং জেনারেলি কোয়েশ্চেন এইভাবে আসে যে চারটে পোস্ট দিল, তার মধ্যে বলবে যে কোনটা কনস্টিটিউশনাল পোস্ট নয়, ঠিক আছে, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, গভর্নর, ডেপুটি প্রাইম মিনিস্টার, বা হয়তো ডেপুটি চেয়ারম্যান, তোমার ডেপুটি স্পিকার, ডেপুটি প্রাইম মিনিস্টার, এরকম করে দিয়ে দিল, কোনটা হবে তাহলে মানে আনকনস্টিটিউশনাল বা নন কনস্টিটিউশনাল পোস্ট? ডেপুটি প্রাইম মিনিস্টার। অথচ ভারতে কিন্তু সাতবার মানে সাতজন তোমার ডেপুটি প্রাইম মিনিস্টার ছিল, প্রথম একদম প্রথমে কে ছিলেন সেটা হচ্ছে বল্লভভাই প্যাটেল। এই বল্লভভাই প্যাটেল হচ্ছে ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে তোমার ডেপুটি প্রাইম মিনিস্টার। তারপরে মোরারজি দেশাই ছিলেন এক সময়তে, ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী, মোরারজি দেশাই হচ্ছে উপ প্রধানমন্ত্রী, চরণ সিং 1979, জগজীবন রাম 1979, ওই একটা বছরই ছিলেন। আচ্ছা, এই এই জগজীবন রাম কে চেনো, কে বলো তো? মীরা কুমারের বাবা। মীরা কুমারের বাবা, হ্যাঁ। প্রধানমন্ত্রী তো হননি, দলিত স্পিকার কি জগজীবন রাম স্পিকার হয়েছিলেন? না না, জগজীবন রাম স্টেশন হননি। আচ্ছা, ও মীরা কুমার। আচ্ছা, যশবন্ত রাও চৌহান, চৌধুরী দেবীলাল আর লালকৃষ্ণ আডবাণী। তাহলে লেটেস্ট যেটা লালকৃষ্ণ আডবাণী ছিলেন হচ্ছে প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারীর ক্যাবিনেটে, এবং সেটাই লাস্ট 2004 এর পরে কিন্তু আর ইউপিএ বা এনডিএ পরবর্তীকালে কোথাও কিন্তু উপপ্রধানমন্ত্রীর গল্প আমরা পাইনি। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট প্রভিশন যেটা আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে নো কনফিডেন্স মোশন, কারণ পরীক্ষাতে দেখা যাচ্ছে যে নো কনফিডেন্স মোশন নিয়ে কিন্তু কোয়েশ্চেন প্রচুর আসছে, মানে খুঁটিয়ে আর কি, যে কিভাবে আনা হয়, কিভাবে পাশ হয়, সবকিছু ডিটেলস, ঠিক আছে। তো প্রথম কথা হচ্ছে নো কনফিডেন্স মোশন হচ্ছে কি না, এটা একটা পদ্ধতি, যে মন্ত্রী আছে বা মন্ত্রিসভা আছে তাকে বরখাস্ত করার, ঠিক আছে। তাহলে মেন কথা হচ্ছে যে তোমার নো কনফিডেন্স মোশন যখন আনা হয় তখন সেটাতে পাশ করতে হবে, ভোটাভুটি হবে, এবং সেটা যদি পাশ করে তবে গিয়ে মন্ত্রিসভা টিকবে, নাহলে পরে কিন্তু সেটা ইমিডিয়েটলি ডিসলভ হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট মানে অ্যাসপেক্ট যেটা, সেটা হচ্ছে যে এটা শুধুমাত্র লোকসভাতে ইন্ট্রোডিউস করা যায়, এটা কিন্তু রাজ্যসভাতে ইন্ট্রোডিউস করা যায় না, ঠিক আছে, যেহেতু হচ্ছে ওই যে বললাম যে কালেকটিভ রেসপন্সিবিলিটি কার কাছে? লোকসভার কাছে। লোকসভার কাছে, তাহলে আনবে কে? একমাত্র লোকসভাতে। আর মিনিমাম 50 জন সদস্যকে এটাকে সাপোর্ট করতে হবে, তবে গিয়ে সেটা আনা যাবে, ঠিক আছে। তাহলে মিনিমাম 50 জন না হলে কিন্তু এটা আনা যাবে না। আর কি কি প্রভিশন আছে, মানে কিভাবে পাস হয় না, সিম্পল মেজরিটিতে পাস হবে, প্রেজেন্ট মানে 50% অফ দ্য মেম্বার্স প্রেজেন্ট অ্যান্ড ভোটিং, এটা যদি পাস করে মানে এরা যদি মোশনে এগ্রি করে তাহলে সেটা পাস হয়ে যাবে, এবং তার সেই সরকারের মেজরিটি চলে গেল, এবং সঙ্গে সঙ্গেই তাকে রিজাইন করতে হবে অফিস থেকে, সেই সরকারকে।
মানে পুরো পুরো মন্ত্রী সভাকে। আচ্ছা এবারে হচ্ছে যে আমরা যদি দেখি যে নো কনফিডেন্স মোশন নিয়ে কিছু কিছু ডেটা আছে যেগুলো মানে সিম্পল ডেটা, প্রথম প্রথম কবে এসেছিল, প্রথম এনেছিলেন হচ্ছে জেবি ক্রিপালিনি 1963 সালে চীন যুদ্ধের পরে। ইনি বরাবরই হচ্ছে নেহরুর প্রচন্ড বড় একরকম ক্রিটিক ছিলেন, সবকিছুতেই বিরোধিতা করতেন, এবং প্রথম পার্লামেন্ট ফর্ম হয়েছিল 17 এপ্রিল 1952, তারপরে প্রায় 11 বছর পরে প্রথম নো কনফিডেন্স আসে। ঠিক আছে, সব থেকে বেশি বার নো কনফিডেন্স মোশনের সম্মুখীন হয়েছেন ইন্দিরা গান্ধী, 15 বার, আর জ্যোতি বসু, এটা স্টেট লেজিসলেচারের ক্ষেত্রে, জ্যোতি বসু নো কনফিডেন্স মোশন নিয়েছেন 4 বার। ঠিক আছে, এটাও একটা রেকর্ড যে কোনো একজন সিঙ্গেল পার্সন নো কনফিডেন্স নিয়ে আসছেন। স্বাভাবিকভাবে এটা হচ্ছে তোমার ওই যুক্ত ফ্রন্ট বা কংগ্রেসের সময়কার কথা। ১৯৯৯ সালে এই অটল বিহারী বাজপেয়ী তোমার ওই ১৩ মাসের সরকার চালানোর পরে নো কনফিডেন্স মোশনে হেরে যায়। ঠিক আছে, মাত্র 1 ভোটে হেরেছিল, এটা হচ্ছে সব থেকে মানে ন্যারো মার্জিন, মাত্র 1 ভোটে হেরেছিল, এবং তার জন্য আবার দেশকে নতুন করে ইলেকশনের সম্মুখীন হতে হয়েছিল। তার পরবর্তীকালে অবশ্য অটল বিহারী আবার জিতে এসেছিলেন। আচ্ছা, প্রথম সরকার পড়েছিল কার সময়? প্রথম সরকার পড়েছিল হচ্ছে মোরারজি দেশাইয়ের সরকার। নো কনফিডেন্স মোশন 2 বার এসেছিল, প্রথমবারেরটা কোনোভাবে বাঁচিয়েছিল, সেকেন্ড বারেরটা আর বাঁচাতে পারেনি। আচ্ছা, এখানে অনেকগুলো দেওয়া আছে, এত আমাদের দরকার নেই, এগুলো তোমরা নোটসে আছে দেখে নেবে। ঠিক আছে, এগুলো আর আমি বলছি না, এত আমাদের লাগবে না। মোট কথা, সব থেকে বেশিবার প্রথম কোনটা এটা জানলেই আমাদের হবে। 1996-এ অটল বিহারী বাজপেয়ী 13 দিনের সরকার করেছিল, প্রধানমন্ত্রী হয়েছিল, মানে নো কনফিডেন্স মোশন আসার আগেই রিজাইন করে, জানতো যে আমি জিততে পারবো না, ওই জন্য আগেই রিজাইন করে যায়। আর লাস্ট তোমার হচ্ছে যে এই 2008-এর জুলাইতে ওই যেটা আমাদের সিভিল নিউক্লিয়ার ডিল যেটা হয়েছিল আমেরিকার সাথে, তখন ওই বামেরা কংগ্রেসের মানে ইউপিএ কে সাপোর্ট করা ছেড়ে দেয়, এবং তখন আর কি একটা নো কনফিডেন্স নিয়ে এসেছিল অপোজিশন পার্টিরা, কংগ্রেস তখন যাই হোক কোনোভাবে আর কি সামলেছিল, এবং তখন খুব সম্ভবত তখন বোধ হয় মমতা ব্যানার্জি জয়েন করে গেছিল বোধ হয় কয়লা মন্ত্রী হিসেবে বা কিছু এরকম একটা হবে। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন পরীক্ষাতে এসছে, তার জন্য এটা যে কি কি স্টেজ আছে কাউন্সিল অফ মিনিস্টার ফরমেশনের, কি কি স্টেজ আছে? তাহলে প্রথম যেটা প্রথম স্টেজ সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অফ প্রাইম মিনিস্টার, সেকেন্ড স্টেজ হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অফ মিনিস্টার্স, আর 3 নম্বর হচ্ছে শপথ গ্রহণ। ঠিক আছে, এই 3টে হচ্ছে স্টেপ। আচ্ছা, এইবারে যেটা বলছিলাম যে দুটো আমাদের কোর্ট কেস আছে, সেই দুটো কেস আমরা দেখে নিই। ঠিক আছে, তোমরা এটা এত কিছু দেখার দরকার নেই, আমি গল্প মতো বলছি যে শুনবে, ঠিক আছে, এত কিছু মানে পড়ার কোনো প্রয়োজন নেই। তাহলে কেসটা হচ্ছে তোমার বিখ্যাত কেস, সেটা হচ্ছে UNR রাও ভার্সেস শ্রীমতী ইন্দিরা গান্ধী 1971। ঠিক আছে, তাহলে এই UNR রাও, ইনি সম্ভবত তামিলনাড়ু অথবা অন্ধ্রপ্রদেশ এরকম সাউথের কোথাও একটা রেসিডেন্ট হবেন, এবং তিনি একটা ওই কোয়ারেন্টো রিট অ্যাপ্লাই করলেন। ঠিক আছে, মানে এটা হচ্ছে রিট পিটিশন করলেন কুয়ারেন্টো, মানে কুয়ারেন্টো মানে বুঝতেই পারছো, আমরা পড়েছিলাম যে কোন অধিকারে, তাই তো? তাহলে এই যে কুয়ারেন্টো রিটে উনি জানতে চাইলেন যে 1971 সালে তোমরা জানো যে ইন্দিরা গান্ধী সময়ের আগেই ইলেকশন ডিক্লেয়ার করেছিলেন, ঠিক আছে, মানে লোকসভা ভেঙে দিয়েছিলেন। তার কারণ হচ্ছে যে উনি জানতেন যে আমার ম্যাসিভ সাপোর্ট আছে, আমি খুব ভারী বহুমতে জিতে যাব। ঠিক আছে, তো সেই জন্য তোমার উনি এতটাই কনফিডেন্ট ছিলেন যে শিডিউল বোধ হয় 72 ইলেকশন হওয়ার কথা ছিল, এরকম কিছু একটা হবে, তিনি তার আগেই ইলেকশন ডিক্লেয়ার করে দেন। এবারে ইলেকশন ডিক্লেয়ার, লোকসভা ভেঙে গেল, কিন্তু তিনি প্রাইম মিনিস্টারের পোস্ট হোল্ড করেছিলেন, ঠিক আছে, কন্টিনিউ কাজ করছিলেন। ইনি তখন আর কি চ্যালেঞ্জ করলেন যে লোকসভা যখন ডিসলভ হয়ে গেছে, তখন কোন অধিকারে প্রাইম মিনিস্টার আর কি ইয়ে করছে, মানে প্রধানমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাচ্ছে। তো এইটাতে সুপ্রিম কোর্ট যেটা রায় দিয়েছিল, মানে এটা ডিটেলসে আর কি এটা নিয়ে আলোচনা চলে, এবং আলটিমেটলি যেটা বলা হয় সেটা হচ্ছে যে আর্টিকেল 74
ক্লজ ওয়ান, ঠিক আছে, সেটাকে এখানে তুলে আনা হয়, যেখানে পরিষ্কার বলা আছে যে দেয়ার শ্যাল বি আ কাউন্সিল অফ মিনিস্টার হেডেড বাই প্রাইম মিনিস্টার হু উইল অ্যাডভাইস দ্য প্রাইম প্রেসিডেন্ট, তাই তো? তো তখন কোর্ট বলছে, কোর্ট লাস্টে বলছে যে প্রেসিডেন্ট প্রেসিডেন্টের নিজের কোনো কিছু করার ক্ষমতা নেই, তাকে সবসময়তে মানে কোনো একটা অ্যাডভাইস মেনে কাজ করতে হবে। তাহলে যদি একজন প্রাইম মিনিস্টার লেস হয়ে থাকে দেশ, তাহলে সেক্ষেত্রে দেশ কি করে চলবে? মানে প্রেসিডেন্টকে তাহলে অ্যাডভাইসটা কে প্রোভাইড করবে? ঠিক আছে, তাহলে এক মানে একটা দিনের জন্য প্রেসিডেন্ট কিন্তু প্রাইম মিনিস্টারের হেল্প ছাড়া কাজ করতে পারবে না। ইভেন যদি প্রেসিডেন্ট কোনো একটা অর্ডারও সই করে, মানে যেটা প্রেসিডেন্টের নামে বেরোচ্ছে, সেটাও কিন্তু ধরে নেওয়া হবে যে মানে প্রধানমন্ত্রীর মানে উপদেশের ফলেই সেটা হচ্ছে। ঠিক আছে, তাহলে এটাও একই ব্যাপার দাঁড়ালো যে একটা দিনের জন্য কিন্তু এই পোস্টটাকে খালি রাখা যাবে না। প্রেসিডেন্টের মতোই, ঠিক আছে। তো এটা কিন্তু কনস্টিটিউশনে লেখা নেই, বাট এই ভার্ডিক্টের পরে এটা হলো যে না, এই 74(1) এর মতে হচ্ছে যে দুটো, এটা দুটো মানে আউটকাম এলো। একটা হচ্ছে তোমার যে প্রাইম মিনিস্টার বা মিনিস্টাররা চাইলেই কিন্তু তারা কন্টিনিউ করতে পারে, তাদেরকে লোকসভা ডিসলভ হওয়ার সাথে সাথে তাদেরকে যে রেজিগনেশন দিতে হবে বা গোটা মন্ত্রিসভাকে মানে প্রেসিডেন্ট ডিসমিস করবে, সেরকম কোনো কোনো কিছুর প্রয়োজন নেই। ঠিক আছে, তারা কন্টিনিউ করতে পারে যতক্ষণ নতুন কেউ আসছে। এখানে দেখো, ইজ ম্যান্ডেটরি অ্যান্ড দ্য প্রেসিডেন্ট ক্যানট এক্সারসাইজ হিজ এক্সিকিউটিভ ফাংশন উইদাউট দ্য এইড অ্যান্ড অ্যাডভাইস অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স। ঠিক আছে, তাহলে এটা কি বলা হলো, মানে এই এইটার আউটকাম এটাই যে প্রধানমন্ত্রী বা মিনিস্টার তারা কিন্তু কন্টিনিউ করতে পারে, লোকসভা ডিসলভ হলেও কিন্তু তারা তাদেরকে রেজিগনেশন দেওয়ার বা ডিসমিস করার কোনো বাধ্যবাধকতা নেই। হ্যাঁ, তবে একটা কন্ডিশন এখানে বলে দিয়েছে যে যদি লোকসভাটা ডিসলভ হয়, তোমার একটাই কন্ডিশন, সেটা হচ্ছে যদি ধরো তোমার ওই নো কনফিডেন্স মোশনের ফলে যদি ডিসলভ হয়, তখন কিন্তু কন্টিনিউ করতে পারবে না। মানে বুঝতে পারলে প্লেজারের ব্যাপারটা বললো না কেন? হ্যাঁ হ্যাঁ, প্লেজারের ব্যাপারটা রাষ্ট্রপতি, সেটা কোর্ট কিছু বললো না যে রাষ্ট্রপতি চাইলে রেখেও দিতে পারেন প্রাইম মিনিস্টারকে, ওই বক্তব্যটা এখানে আনা যায় না? সেটা সেটা মানে লিখে দেওয়ার প্লেজারটা উপভোগ করে তোমার তাড়ানোর জন্য, রাখার জন্য নয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো মেইন ব্যাপারটা হচ্ছে তোমার যে যদি যদি নো কনফিডেন্স মোশন পাস হয়, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গেই সেটা ধরে নেওয়া হবে যে তারা সঙ্গে সঙ্গে না মানে তারা রিজাইন করবে আর কি। ঠিক আছে, প্রেসিডেন্ট সঙ্গে সঙ্গে তাদের মানে বলবে যে রেজিগনেশন দিতে অথবা নতুন কাউকে ইনভাইট করবে। কিন্তু যদি সেটা হয় যে না, কেউ লোকসভা ইচ্ছে করেই ভেঙে দিল, মানে জেনারেলি ভাঙে কে, লোকসভা ভাঙে তো প্রেসিডেন্ট, তাই তো? প্রেসিডেন্ট ভেঙে দিল অথবা অথবা তোমার টার্ম শেষ হয়ে গেল, ঠিক আছে, 5 বছর শেষ হয়ে গেল, তখন অটোমেটিক্যালি তোমার ভেঙে যাচ্ছে, সেসব ক্ষেত্রে কিন্তু বাধ্যবাধকতা নেই যে তাদেরকে আর কি রেজিগনেশন দিতে হবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? আচ্ছা, তাহলে স্যার নো কনফিডেন্স মোশনে যখন ওনারা রেজিগনেশন দেবেন তখন প্রেসিডেন্ট কার সিদ্ধান্ত নিয়ে করবে নাকি? বুঝলাম না, নো কনফিডেন্স মোশনে যখন মানে প্রেসিডেন্ট কে তো প্রাইম মিনিস্টার এবং কমের যে অ্যাডভাইস সে অনুযায়ী কাজ করতে হবে, সেটা তো একদিনের জন্য কি করা যাবে না। তো নো কনফিডেন্স মোশনে যখন ওরা রিজাইন দিয়ে দেবে তখন প্রেসিডেন্ট কার অ্যাডভাইসে সমস্ত ডিসিশন গুলো করবে? না না, জেনারেলি যেটা হয় কি রকম, ধরো তোমার এরকম তো আগে ঘটেছে আর কি, ধরো তোমার একজন নো কনফিডেন্স মোশন হলো তোমার অটল বিহারি বাজপেয়ী 13 মাসের সরকার সঙ্গে সঙ্গে সাপোজ পড়ে গেল, ঠিক আছে। এবারে ইমিডিয়েটলি যেটা হয় সেটা হচ্ছে তোমার যে যদি বাকিদের আপত্তি না থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু প্রাইম মিনিস্টার মনে হয় কন্টিনিউ করে, ঠিক আছে, বা সে হয়তো রেজিগনেশন করে। আমরা প্রাইম মিনিস্টারের লিস্টের পরে দেখতে পাবো, দেখবো যে ওখানে কি হয়েছে। জেনারেলি যেটা হয়, ইমিডিয়েটলি কেউ না কেউ এগিয়ে আসে বা প্রেসিডেন্ট নেক্সট যে মেজরিটি পার্টি আছে তাদেরকে আর কি ইনভাইট করে সরকার ফর্ম করার জন্য। কেয়ারটেকার প্রাইম মিনিস্টার অ্যাকচুয়ালি এটা প্রেসিডেন্ট করতে পারে না, এটা এটা যদি দল চায় তবেই করতে পারে। তবে এইরকম কোন পোস্ট কনস্টিটিউশনে মেনশন করা নেই, যদি কেউ একদিনের জন্য প্রাইম মিনিস্টার হয় সে কিন্তু প্রাইম মিনিস্টার। এগুলো হচ্ছে কনভেনশন হয়ে গেছে আমাদের, যে আমরা মানে ওই ওই কেয়ারটেকার প্রাইম মিনিস্টার আছে তাকে আমরা প্রাইম মিনিস্টার হিসেবে গণ্য করবো না, কিন্তু বেসিক্যালি এরকম কনস্টিটিউশনে কিছু নেই। যদি একদিনের জন্য সে শপথ নিয়ে প্রধানমন্ত্রী হয় সে কিন্তু প্রধানমন্ত্রী। আচ্ছা, নেক্সট একটা ইম্পর্টেন্ট কেস আছে, সেটা হচ্ছে এই শমশের সিং ভার্সেস স্টেট অফ পাঞ্জাব।
এটা হচ্ছে তোমার 1974 এর কেস, অলমোস্ট পাশাপাশি। আর দুটো কেসেরই কিন্তু গুরুত্ব হচ্ছে যে ওই জিনিসটাকে অ্যাফার্ম করেছে যে ওয়েদার ইট ইজ প্রেসিডেন্ট অর গভর্নর, কেউই কিন্তু উইদাউট দ্য অ্যাডভাইস অফ পিএম অর সিএম কাজ করতে পারবে না। এটা হচ্ছে তোমার সিএম গভর্নর রিলেটেড কেস, ঠিক আছে? কিন্তু ওখানেও আর্টিকেল 74(1) এর কিন্তু কথা এসছে। এটার গল্পটা শুনো। এই শমশের সিং যে ছিল, সে হচ্ছে তোমার জুডিশিয়াল সার্ভিস পাস করে পাঞ্জাব তোমার জুডিশিয়াল সার্ভিস ক্লিয়ার করে অ্যাপয়েন্টমেন্ট পায়, এবং তার এগেনস্টে কিছু ওই মিসবিহেভিয়ার জাতীয় কেস কিছু জমা হয়, মানে অভিযোগ জমা পড়ে। এবং তাকে প্রথমে সেখানকার যে তোমার যেন কোর্টে রেজিস্টার থাকে, সেই রেজিস্টার তাকে প্রথমে শোকজ করে, এবং শোকজের পরে সে যে রিপ্লাই দেয় তারপরে তাকে চিফ সেক্রেটারি শোকজ করে, ঠিক আছে? শোকজ করার পরে একটা সময় ও রিপ্লাই দেওয়ার পরে হঠাৎ করেই একটা তাকে চিঠি দেওয়া হয় গভর্নর, মানে পাঞ্জাবের গভর্নর এই চিঠিটা তাকে দেয়, ঠিক আছে? সেখানে লেখা ছিল এরকম, দ্য গভর্নর অফ পাঞ্জাব ইজ প্লিজ টু টার্মিনেট দ্য সার্ভিস অফ শ্রী শমশের সিং সাবঅর্ডিনেট জজ অন প্রোবেশন আন্ডার রুল 9 অফ দ্য পাঞ্জাব সিভিল সার্ভিস পানিশমেন্ট অ্যান্ড আপিল রুলস 1952 উইথ ইমিডিয়েট এফেক্ট। ইট ইজ রিকোয়েস্টেড দ্যাট দিস অর্ডার্স মে বি কনভেড টু দ্য অফিসার কনসার্ন আন্ডার ইন্টিমেশন টু দ্য গভর্নমেন্ট, ঠিক আছে? তাহলে দেখো এখানে এটা কার নামে নেওয়া হচ্ছে, মানে এই অর্ডারটা ইস্যু হচ্ছে কার নামে? গভর্নরের নামে। কিন্তু সই করছে কে? সই করছে কিন্তু কোন একজন সেক্রেটারি, ঠিক আছে? সে সই করছে। এবারে যেহেতু তুমি জানো যে জুডিশিয়াল ব্রাঞ্চের যারা থাকে তারা সবাই আইনে প্রচন্ড রকম ভাবে অকালপক্ক হয়, ঠিক আছে? তো সেই জন্য স্বাভাবিক যে সে সেটাকে কোর্টে চ্যালেঞ্জ করে, এবং সেখানে বলে যে আমি তোমাদেরকে আগে বলেছিলাম মনে হয় যে কিছু কিছু পাওয়ার থাকে যেগুলোকে বলি আমরা ডেলিগেটেড পাওয়ার, অর্থাৎ কিছু জিনিস গভর্নর নিজে করবে এবং কিছু জিনিস গভর্নরের হয়ে অন্য কেউ করবে, এটাকে ডেলিগেটেড পাওয়ার বলে, ঠিক আছে? তো সেখানেও চ্যালেঞ্জ করেছে যে এই মর্মে চ্যালেঞ্জ করে জিনিসটাকে যে অ্যাপয়েন্টমেন্টটা ডেলিগেটেড হতে পারে যেহেতু এটাই ব্যাপার, কিন্তু যখন টার্মিনেশন হচ্ছে তখন কিন্তু সেটা ডেলিগেটেড পাওয়ার নয়, সেটা গভর্নরকে নিজের একদম সাইন সিলে টার্মিনেট করতে হবে, তবে গিয়ে সেটা টার্মিনেশন। তোমাদের কি মনে হয় কি মানে কি হতে পারে আন্ডার হিজ ওয়ারেন্ট এন্ড সিল? হ্যাঁ, মানে এটার ওদের মানে যুক্তিটা বললাম যে ও কোথায় জিনিসটাকে চ্যালেঞ্জ করলো, কোন হিসেবে চ্যালেঞ্জ করলো। তাহলে কেসটা কি হয়েছে মনে হয় পরবর্তীকালে, মানে এই বিষয় এইটা নিয়ে কেন চ্যালেঞ্জ করলো জানতে চাইছে? না, কেন চ্যালেঞ্জ করলাম না, মানে কোর্টে ধরো কেসটা উঠেছে, যে চ্যালেঞ্জ করেছে সে বললো যে এটা ডেলিগেটেড পাওয়ার নয়, এটা প্রেসিডেন্ট গভর্নরকে নিজেকে করতে হবে, ঠিক আছে? আর না হলে সেটা ধরা হবে যে এটা কোনো মানে চিফ মিনিস্টার বা সেক্রেটারি কেউ এটা করছে, গভর্নর করছে না, তাহলে সেটা নাল এন্ড ভয়েড হবে। এই অর্ডারটা হচ্ছে বেসিক্যালি নাল এন্ড ভয়েড অর্ডার একটা। তো এটা যখন কোর্টে গেল কেসটা, তখন কি বলা হলো? জজ বলছে, উই হ্যাভ অলরেডি হেল্ড দ্যাট গভর্নর্স ক্যান অ্যালোকেট দ্য বিজনেস অফ দ্য গভর্নমেন্ট টু দ্য মিনিস্টার্স অ্যান্ড সাচ অ্যালোকেশন ইজ নো ডেলিগেশন অ্যান্ড ইট ইজ অ্যান এক্সারসাইজ অফ এক্সিকিউটিভ পাওয়ার বাই দ্য গভর্নর থ্রু দ্য কাউন্সিল অফ অফিসার্স আন্ডার দ্য রুলস অফ বিজনেস, ঠিক আছে? তো বলছে কোর্ট পরিষ্কার বলে দিল যে গভর্নর যেটা করছে সেটা হচ্ছে এক্সিকিউটিভ অ্যাকশন, কারণ মানে যদি সেটা ইভেন ইয়ে হয়, মানে এরা যদি কোনো কাউন্সিল অফ মিনিস্টারের অ্যাডভাইসেও সেটা করে তাহলেও কিন্তু সেটা জাস্টিফাইড, এখানে কোনো কোথাও কোনো কিন্তু ভুল নেই, ঠিক আছে? তাহলে বলছে দ্য কন্টেনশন অফ দ্য অ্যাপেলেন্ট দ্যাট দ্য অর্ডার ওয়াজ পাসড বাই দ্য চিফ মিনিস্টার উইদাউট দ্য ফর্মাল অ্যাপ্রুভাল অফ দ্য গভর্নর ইজ দেয়ার ফর আনটেনেবল, অর্থাৎ এটা গ্রহণযোগ্য নয়, ঠিক আছে? দ্য অর্ডার ইজ দ্য অর্ডার অফ দ্য গভর্নর, তাহলে যেটা অর্ডার সেটা গভর্নরেরই অর্ডার। কিন্তু এই কেসটা একটু মানে অন্যদিকে টার্ন নেয় পরবর্তীকালে, জাস্ট মানে আমি এটার সাথে রিলেটেড নয় বলে বলছি, এটার মধ্যেও কিন্তু জিনিসটা আসে যে ওই মানে আর্টিকেল 74(1) এর কথাটাও এখানে আসে, ঠিক আছে? যে এরা কখনোই কিন্তু কোনো কিছু নিজেরা করে না, যেটা করে সেটা হচ্ছে যে ওই প্রাইম মিনিস্টার এবং কাউন্সিল অফ মিনিস্টারের কথাতেই তারা করে, ঠিক আছে? এবারে কোর্টে কেসটা হয়েছিল এইভাবে যে এটা অর্ডারটা নাল এন্ড ভয়েড, কিন্তু এটার ভার্ডিক্ট এরকম হলো যে না, এটা ভ্যালিড অর্ডার, কিন্তু ডিপার্টমেন্ট এটা খুব হারিডলি করেছে এবং প্রপার প্রসিডিয়ার মেনটেন করেনি, সেটা কিন্তু কোর্ট তখন বলে। এবং
দুজন কেস করেছিল, এ করেছিল আরেকজন করেছিল তার পরের বছর, ওকেও তাকেও একইভাবে আর কি টার্মিনেট করা হয়েছিল, দুজনই প্রবেশনার ছিল। তো দুজনকেই আর কি বলা হয়েছিল যে দুজনকেই আবার চাকরিতে ফেরত নিতে হবে, যদিও এই শমশের সিং তখন সম্ভবত সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো একটা জুডিশিয়াল পোস্টে সিলেক্টেড হয়ে গেছিল বা ইউপিতে মনে হয় কোনো একটা ইয়েতে সিলেক্টেড হয়ে গেছিলো, সেই জন্য ও আর বলে যে আমি ইন্টারেস্টেড নই। কিন্তু সেকেন্ড যে ছিল তাকে কিন্তু আবার সার্ভিসে পুনর্বহাল করতে হয়েছিল, ঠিক আছে। কিন্তু সেটা সেটা কিন্তু পুরোপুরি অন্য পুরোপুরি আলাদা ব্যাপার ছিল, যে বলা হয়েছিল যে খুব হারিডলি উইদাউট প্রপার প্রসিডিয়ার কোন রকম ইনকোয়ারি ছাড়া করা হয়েছে, ঠিক আছে, সেই সেই হিসাবে আর কি রিলিফ দেওয়া হয়েছিল। যেহেতু তারা কখনোই আর কি একজন পারমানেন্ট এমপ্লয়ির মতন সুবিধা ভোগ করতে পারে না, যে কোনো সময়তেই আর কি আমি বার করতে পারি যেহেতু প্রবেশনের অর্ডারে সেটাই লেখা থাকে জেনারেলি, ঠিক আছে। কিন্তু কোর্ট বলেছে যে না, প্রবেশনার হলেও তার কিছু বেসিক রাইটস আছে যেগুলোকে ভায়োলেট করা যাবে না। আচ্ছা তাহলে কেস দুটো মনে রাখবে, আর সালটা একটু মনে রাখো, সেটা হচ্ছে ইউএনআর রাও ভার্সেস ইন্দিরা গান্ধী, সাল 1971, আর সেকেন্ডটা হচ্ছে শমশের সিং ভার্সেস স্টেট অফ পাঞ্জাব 1974। একদম, আচ্ছা আচ্ছা সরি, এখানে তোমার কিছু পয়েন্টস আছে একটু বলে দিই। সেটা হচ্ছে যে লর্ড মর্লে প্রথম বলেছিলেন যে প্রাইম মিনিস্টার হচ্ছে প্রাইমাস ইন্টার পারেস, অর্থাৎ ফার্স্ট অ্যামং দ্য ইকুয়াল, যেটা বলেছিলাম সবাই ইকুয়াল তার মধ্যে একজন প্রথম। প্রেসিডেন্ট ইজ দ্য নমিনাল এক্সিকিউটিভ আর প্রাইম মিনিস্টার হচ্ছে রিয়েল এক্সিকিউটিভ, ঠিক আছে, ডিফ্যাক্টো ডিজুরা ডিফ্যাক্টো। প্রেসিডেন্ট ইজ দ্য হেড অফ দ্য স্টেট আর প্রাইম মিনিস্টার হচ্ছে হেড অফ দ্য গভর্নমেন্ট। দ্য কনস্টিটিউশন ডাজ নট কন্টেইন এনি স্পেসিফিক প্রসিডিয়ার ফর দ্য সিলেকশন অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য প্রাইম মিনিস্টার। তাহলে তোমরা দেখতেই পেলে যে সিলেকশন এবং অ্যাপয়েন্টমেন্টের কোনো স্পেসিফিক মানে প্রসিডিয়ার এখানে মেনটেন করা নেই, যে কিভাবে কাকে প্রেসিডেন্ট আর কি প্রাইম মিনিস্টার হিসেবে নিয়োগ করবে। ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য কনভেনশন অফ দ্য পার্লামেন্টারি সিস্টেম অফ দ্য গভর্নমেন্ট, দ্য প্রেসিডেন্ট হ্যাজ টু অ্যাপয়েন্ট দ্য লিডার অফ দ্য মেজরিটি পার্টি ইন দ্য লোকসভা অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার। তাহলে লোকসভাতে যে মেজরিটি পার্টি থাকে তার লিডারকেই সাধারণত প্রেসিডেন্ট ডাকে প্রাইম মিনিস্টার হওয়ার জন্য। If no party has a clear majority in the Lok Sabha, then the president may exercise his personal discretion in the selection and appointment of prime minister. Jodi karuri majority na thake tahole president nijer discretion pholate pare, shekhetre second ke rakhte pare, shekhetre jake khushi rakhte pare, kintu jei dakuk jakei dakuk take kintu nijer majority prove korte hobe, thik ache. President deke dilo amio boshe gelam seta kintu cholbe na, tai to. Achha, the Prime Minister may be a member of any of the two houses of Parliament. For example, three Prime Minister, Indira Gandhi, Devegowda and Manmohan Singh, era shobai chilo Rajya Sabhar sodosho, thik ache, era kintu Lok Sabha sodosho chilo na. ইন্দিরা গান্ধীর কেসটা সম্ভবত বলা হচ্ছে যেটা তোমার 1966 এ যখন হয়েছিল, ঠিক আছে, পরবর্তীকালে তো লোকসভা করে জিতেইছে। আচ্ছা, PM allocates and reshuffles various portfolios among the ministers. তাহলে মিনিস্টারদের পোর্টফোলিও কি রিশাফল করে না প্রাইম মিনিস্টার? আর কাউন্সিল অফ মিনিস্টার যে মিটিং হয় বা ক্যাবিনেট মিটিং যেগুলো হয় সেগুলো প্রিসাইড কে করে না প্রাইম মিনিস্টার, সেটা প্রিসাইড করে মানে হেড। আচ্ছা, এইটা একটা ভ্যালিড কোয়েশ্চেন যে যখন প্রাইম মিনিস্টার রেজিগনেশন দিচ্ছে অথবা ডেথ হচ্ছে অথবা মানে এরকম যখন কিছু ঘটছে হঠাৎ করে আকস্মিক, তখন কি হবে? তখন কিন্তু অবশ্যই মিনিস্ট্রি রিজলভ, পুরো মিনিস্ট্রিটাই রিজলভ করে যাবে। এই কোয়েশ্চেনটি কদিন আগে আমাদের গ্রুপেও দিয়েছিলাম, দেখলাম অনেকেরই কনফিউশন আছে। তো সেক্ষেত্রে একটা ঘটনা বলি, সেটা হচ্ছে যে দেখবে রিসেন্টলি একটা বই পাবলিশ হয়েছিল প্রণব মুখার্জির আত্মজীবনী, দেখেছো কেউ বইটা? দ্য টার্বুলেন্ট ইয়ার্স বলে, একটা চ্যাপ্টারে উনি ডিটেলসে সেই ইন্দিরা গান্ধী যেদিনকে মারা গেছিলেন সেদিনকার ঘটনাগুলি সব ডিটেলসে লিখেছেন। এবারে আমাদের অনেকেরই ধারণা থাকে যে রাজীব গান্ধী হচ্ছে পুরোপুরি আউটসাইডার, তিনি মানে হঠাৎ করেই তাকে ধরে নিয়ে এসে বসিয়ে দেওয়া হয়েছিল অ্যাজ এ প্রাইম মিনিস্টার, তাই তো? রাজীব গান্ধী কিন্তু 1981 সাল থেকে লোকসভার মেম্বার ছিল, এমপি ছিল, ঠিক আছে।
তাই যে সময়তে যে দিনকে এটা হয়েছিল সেই দিনকে রাজীব গান্ধী ওয়েস্ট বেঙ্গলে ছিলেন, সেই পুরো দিনকার ঘটনা আর কি উনি লিখেছেন, যে কিভাবে বাগডোগরা এয়ারপোর্টে প্রথমে এলো, সেখান থেকে সারাদিন গিয়ে আলটিমেটলি নন্দীগ্রাম বা এদিকে কোথাও একটা পূর্ব মেদিনীপুরে একটা মিটিং ছিল, সেখানে যাওয়ার পথে আর কি তো খবর পায় যে এরকম করে শুট করেছে, এবং তখনও বলা হয়নি যে মারা গেছে বলে, তখন বলেছিল এমসে নিয়ে যাওয়া হয়েছে, এবং রাস্তায় আস্তে আস্তে কোলাঘাটের কাছে তখন রাজীব গান্ধী জিজ্ঞেস করছে আর কি এরকম, মানে দারুণ আর কি জায়গাটা, বলছে যে জিজ্ঞেস করছে মানে ড্রাইভারের পাশে বসেছে রাজীব গান্ধী, পিছনে প্রণব মুখার্জি আছে, আর একজন গণী খান চৌধুরী আছে, আর একজন কেভিএস আছে, তো মানে তখন জিজ্ঞেস করছে যে যারা ইয়ে থাকে মানে বডিগার্ড যারা থাকে তাদের গুলিতে কতটা জোর থাকে, মানে তাদের তাদের গুলিতে এতটাই জোর থাকে যে লোক মরে যাবে, নিয়ে তখন ওই পাশে যে তিন নম্বর ব্যক্তি যে সে বললো যে হ্যাঁ খুবই পাওয়ারফুল গুলি আর কি, হ্যাঁ তো তখন মানে আরো বেশি আর কি হয়ে গেল, তো আলটিমেটলি তখন ওখান থেকে প্রণব মুখার্জি আর কি প্লেন বুক করলেন যে আইদার কলাইকুন্ডা অথবা দমদম যে কোনো জায়গাতে এয়ারফোর্সের স্পেশাল প্লেন আনা হোক যাতে আমরা যেতে পারি, তো আলটিমেটলি কলাইকুন্ডায় হয়নি, দমদমে হলো, সেখান থেকে গাড়িতে করে সরি হেলিকপ্টারে, কোলাঘাট থেকে হেলিকপ্টারে করে হচ্ছে কলকাতা, সেখান থেকে কলকাতায় গিয়ে আরো কিছু জড়ো হলো একসাথে সবাই মিলে প্লেনে করে হচ্ছে তোমার দিল্লি। সেই যাওয়ার সময়তে রাজীব গান্ধী যেহেতু পাইলট ছিল সেই জন্য ওই ককপিটে আর কি তার এন্ট্রি ছিল, তো সেখানেই বসেছিল, হঠাৎ করে সেখান থেকে বেরিয়ে এসে জানায় যে ইন্দিরা গান্ধী ইজ ডেড, ঠিক আছে, ওই ফ্লাইটেই সবাই খবরটা পায়, ঠিক আছে, তার আগে কিন্তু যায়নি, এবং তখনই ডিসাইড করা হয় যে গোটা দেশে কাউকে মানে দেশে অ্যানাউন্স করা হবে না, এখন প্রথমে রাজীব গান্ধী মানে প্রথমে জিনিসটা আর কি সেটেল হবে তারপরে অ্যানাউন্সমেন্ট করা হবে, ঠিক আছে, ওইখান থেকে গিয়ে পরে তারপরে প্রথমে এমসে, এমসে থেকে গিয়ে পরে তারপরে ওখানে প্রথমে সিদ্ধান্ত হয় যে মানে ওইখানে মেনলি যেটা প্রণব মুখার্জির বক্তব্য সেটা হচ্ছে যে অনেকে বলে প্রধানমন্ত্রীর দাবিদার ছিলেন প্রণব মুখার্জি, সেটাকেই নালিফাই করার জন্য বলেছিলেন যে না কি কে নটভর না কে একজন ছিলেন বোধ হয়, সেখানেই আর কি উনি বলেছিলেন যে যে না আমরা সবাই মিলে একসাথে সিদ্ধান্ত নিই যে এখন যদি কাউকে দেওয়া হয় সেটা একমাত্র রাজীব গান্ধী, তাকেই প্রধানমন্ত্রী করা হোক, রাজীব গান্ধী নিজে একটুখানি কনফিডেন্সের অভাব ছিল, বাট আমরা বললাম যে আমরা সবাই আছি কোনো অসুবিধা নেই, আলটিমেটলি রাজি হয় এবং সেখান থেকে রাষ্ট্রপতি ভবন, সেখানেই সেদিনকেই বিকেলবেলা শপথ নেওয়া প্রধানমন্ত্রী, এবং তারপরে আলটিমেটলি মানে কংগ্রেসের পরিষদীয় দল যেটা রয়েছে আর কি তারাই কিন্তু এটা পুরোপুরি ডিসিশনটা নেয় যে রাজীব গান্ধীকেই করা হবে আলটিমেটলি, আবার তখন হচ্ছে প্রেসিডেন্ট আছে বিদেশে, ঠিক আছে, জ্ঞানী জল সিং তখন বিদেশে গেছে একটা ইয়েতে, তখন তাকে ইমিডিয়েটলি সেখান থেকে আনা হয়েছে, প্রথমে বলা হয়েছিল যে অন্য কাউকে দিয়ে আর কি করিয়ে নেওয়া, তখন প্রণব মুখার্জি বলেছে যে না এখানে কোনোরকম কোনো গাফিলতি আমি রাখতে চাই না, একদম যেটা হবে সেটা অ্যাজ পার কনস্টিটিউশন মেনে পুরোপুরি হবে, ওখান থেকে ইমার্জেন্সি ফ্লাইটে তাকে উড়িয়ে আনা হয় শুধুমাত্র শপথ নেওয়ানোর জন্য, বিকেলে শপথ নেওয়া হয়, তারপরে গিয়ে অল ইন্ডিয়া রেডিওতে মনে হয় অ্যানাউন্স হয় যে ইন্দিরা গান্ধী মারা গেছে। রাজীব গান্ধী কি পিএম হয়েছিলেন, তো তখন মানে উনি সেকেন্ড টাইম আর কি যখন আর কি ইলেক্টেড রিইলেক্টেড হয়ে এলেন আর কি, তারপর মানে উনি প্রণব মুখার্জি আর গণি খানকে ক্যাবিনেট থেকে সরিয়ে দিয়েছেন, হ্যাঁ পাওয়ার টাসল একটা হয়েছিল, এটা তো একজনের পার্টিকুলার বক্তব্য মানে প্রণব মুখার্জির ভার্সন, তো প্রণব মুখার্জি তারপরে কংগ্রেস ছেড়ে দেয়, নতুন দল তৈরি করে, ঠিক আছে, সব রকম ঘটনাই ঘটেছে, কিন্তু অ্যাজ সাচ তোমার এখন আর কি যেটা হয় আর কি যে পলিটিক্যাল ব্লান্ডার গুলো রেকটিফাই করার একটাই জায়গা সেটা হচ্ছে আত্মজীবনী, তাই তো, তো সেটাই হচ্ছে, তো যাই হোক মানে সম্পর্ক মধুর ছিল না এটা তো সবাই জানে, যাই হোক কোথায় ছিলাম আমরা, এত মনে থাকে কি করে আমার এটাই প্রশ্ন, কিটা এত মনে থাকে কি করে মানে এই সব ডিটেইল, এই করেছিলাম সেই করেছিলাম ট্রেনে উঠেছিলাম, প্রণব মুখার্জির অমানসিক মেমরি ছিল না সেই সেই পার্টিকুলার দিনটা আপনার মতই, এটা তো নিঃসন্দেহই মানে আমার আমার লাইফে আমার নিজের চোখে দেখা যে তখন মানে জাস্ট বোঝার বয়স হয়েছে, আমি যখন 91 তখন আমার এজ হচ্ছে 7 বছর, ক্লাস মনে হয় 2 এ পড়ি সম্ভবত, 21 মে রাজীব গান্ধী মারা গেছিলেন মনে হয়, 20 না 21 মে মনে হয়, আমাদের দেশের বাড়ি যাওয়ার কথা সেদিনকে, আগের দিনকে আমরা বাঁকুড়া পৌঁছে গেছি, পরের দিনকে মানে তখন তো এত কমিউনিকেশন ভালো ছিল না, আগের দিনকে পৌঁছাতে হতো ট্রেনে করে বাঁকুড়া, তারপরে ওখান থেকে বাস, এখন যেটা গাড়িতে জাস্ট 1 ঘন্টা লাগে সেটাই তখন ওভাবে যেতে হতো, তো আমার মানে জেঠুর ছেলের পৈতে ছিল, তার পরের দিনকে মানে রাত্রেবেলা পৌঁছালাম, ভোরবেলা 6টার সময়তে খবর এলো যে
আগের দিন সন্ধ্যাবেলা রাজীব গান্ধী মারা গেছে, তখন তো এত ব্রেকিং নিউজও নেই, এত নিউজ চ্যানেলও নেই, শুধুমাত্র তখন ওই মানে যা আসতো রেডিওতে খবর আর কি। তো তখন মানে দূরদর্শন ছিল অবশ্য, তো খবর এলো যে রাজীব গান্ধী মারা গেছেন, এরকম করে ইয়েতে মানে উড়িয়ে দেওয়া হয়েছে আর কি। তো জাস্ট আমি পরিষ্কার মনে আছে যে মনে হলো যেন যে ঘরেরই কেউ আর কি মারা গেছে, এমন একটা মানে সিচুয়েশন শুরু হলো আর কি, ঠিক আছে। তো মানে রীতিমতন আর কি আমার দিদা তো পরিষ্কার আর কি সে মনে হচ্ছে যেন সেই নিজের ছেলেই মরে গেছে আর কি, এরকম ব্যাপার। হ্যাঁ, আমি তখন মানে মনে হতো যে এগুলো কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না, কে ছিল মানে তখন তো অত বোধ নেই স্বাভাবিক, কিন্তু এটা বুঝতে পেরেছিলাম কিছুটা ঘটে গেছে না। নেক্সট দিন ভারত বন্ধ, সবাই জানে সবকিছুই ক্যান্সেল আর কি, পুরো প্রোগ্রাম ক্যান্সেল, এরকম ব্যাপার। তো মানে আমার অন্তত খুব ভালো করে মনে আছে যে একদম যাকে বলে অরন্ধন পালন, একদম সত্যিকারই তাই আর কি, অরন্ধন পালনের মতনই অবস্থা। আপনার মামা বাড়ির অবস্থা কি ছিল? অবস্থা বলতে আপনার মামা বাড়ি, আপনার মামা রীতিমতো কংগ্রেসের লিডার টাইপের একজন ছিলেন? না না, কংগ্রেসের লিডার ওরকম ব্যাপার কিছু ছিল না, কিন্তু ওই যে বলে না যে মানে ক্লোজ টু হার্ট আর কি, মানে উনি অনেক অভিযোগ থাকতে পারে কিন্তু ওনার ওনার প্রতি একটা সিম্পেথি সবাইকারই ছিল আর কি, ঠিক আছে। এটা এটা মানে মানাই যায়, কারণ একটা আমাদের দেশে মেনলি কি আমাদের দেশের একটা এমন ব্যবস্থা হয়েছিল যে পলিটিক্স মানেই হচ্ছে তোমার বয়স করা আসবে, সেই সবকিছু স্লো হবে, এই হবে সেই হবে, সেখানে হঠাৎ করে একটা যাকে বলে মানে এয়ার অফ চেঞ্জ আর কি, ঠিক আছে। একটা ইয়াংয়েস্ট প্রাইম মিনিস্টার, মানে সত্যি কথা বলতে তোমার খুব প্লিজেন্ট পার্সোনালিটি, একটা শিক্ষিত, হ্যাঁ, তো সেদিক থেকে আর কি বলতে গেলে তোমার একটা চেঞ্জ আর কি, মেবি হয়তো থাকলে হয়তো যদি ইন্টেনশন ঠিক থাকতো চেঞ্জ হয়তো হতেও পারতো কিছু, তো যাই হোক সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই যে একটা অ্যাকসেপ্টেন্স আর কি, যে আমি জানি না এখন আর কি রকম টাইপের হলে কতজন এইভাবে আর কি শোক করবে, কেউ আইকনোক্লাস্টিক পলিটিক্যাল লিডার আর নেই স্যার কেউ, না এখন আর সেরকম তো কেউই নেই একদমই, তাই তো এখন তুমি যদি ওই যে বললাম যে যেটা উদ্দীপনা ধারণাটা হলো আর কি সেরকমই, যদি কেউ অরন্ধন করে তাহলে সে হচ্ছে কংগ্রেসই, ঠিক আছে। তো এখন এটাই হয়ে গেছে আর কি, যে তুমি যদি বলো যে পা ফুলে গেছে তাহলে তুমি আর কি ভক্ত হয়ে গেছো, আর তুমি যদি বলো যে ওদিকে বেচে দিচ্ছে সব তাহলেই তুমি হচ্ছে যে দালাল, দিদির দালাল, এই এই করেই চলছে। আচ্ছা কোথায় ছিলাম, হ্যাঁ, তাহলে এটা বুঝতে পারলে যে তোমার মানে রেজিগনেশনের পরে, মানে সরি ডেথের পরে, আমি যেটার জন্য আগে গল্প বললাম সেটা হচ্ছে যে রাজীব গান্ধীকে মানে জাস্ট আর কি এনে পরে করে দেওয়া হয়েছিল, এটা কিন্তু একদমই ভুল। পুরো মন্ত্রিসভা কিন্তু নতুন করে শপথ নিয়েছিল, ওই আগের আগের মিনিস্ট্রি কিন্তু পুরোটাই ডিসলভ হয়েছিল, ঠিক আছে। রাজীব গান্ধী এবং তার সাথে মনে হয় খুব সম্ভবত চারজন মিনিস্টার ইনক্লুডিং প্রণব মুখার্জি, তারা শপথ নিয়েছিলেন সেদিনকে। তো এটা মাথায় রাখবে, তাহলে আর এই ভুলটা হবে না। ডক্টর বি আর আম্বেদকর স্টেটেড, ইফ এনি ফাংশনারি আন্ডার দ্য কনস্টিটিউশন টু বি কম্পেয়ার্ড উইথ দ্য ইউএস প্রেসিডেন্ট, হি ইজ দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড নট দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউনিয়ন। তাহলে তিনি তখনই বলে গেছেন ওই সংবিধান সভাতেই যে ইউএস প্রেসিডেন্টের সমতুল্য হচ্ছে আমাদের প্রাইম মিনিস্টার, আমাদের প্রেসিডেন্ট কিন্তু নয়। আচ্ছা, কতজন প্রথমে সিএম ছিলেন তারপরে প্রাইম মিনিস্টার হয়েছেন? ছজন এখনো অব্দি, ঠিক আছে। মোরারজি দেশাই, ইনি কোথাকার ছিলেন বলো, এগুলো দেখি কার কত নলেজ। বোম্বে প্রভিন্সের ছিলেন, বোম্বে প্রভিন্সের ছিলেন। চরণ সিং, চরণ সিং কোথায়? ইউপি ছিলেন, ইউপি। ভিপি সিং, ইউপি। পিভি নরসিংহা রাও, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ। এইচ ডি দেবেগৌড়া, কর্ণাটক। নরেন্দ্র মোদি, গুজরাট। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার কি আছে, ভিপি সিং 1990 আর দেবেগৌড়া 1997 রিজাইন আফটার ডিফিট ইন দ্য লোকসভা। এটা হচ্ছে তোমার ওই মানে লোক, এটা দরকার ছিল না। এ মিনিস্টার হুইজ এ মেম্বার অফ ওয়ান হাউস অফ পার্লামেন্ট হ্যাজ দ্য রাইট টু স্পিক। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এ মিনিস্টার হুইজ এ মেম্বার অফ ওয়ান হাউস অফ দ্য পার্লামেন্ট। ধরো একজন মিনিস্টার, সে লোকসভার মেম্বার, সে কিন্তু রাজ্যসভাতেও তার কথা বলা এবং তার প্রসিডিংসে অংশগ্রহণ করার অধিকার কিন্তু আছে, কিন্তু শুধুমাত্র যে হাউসের সে মেম্বার সেখানেই কিন্তু সে একমাত্র ভোট দিতে পারবে, অন্য হাউসে কিন্তু সে ভোট দিতে পারবে না। এটা আনার একটাই কারণ, সেটা হচ্ছে ধরো রাজ্যসভা কোনো একটা বিষয় হয়তো বললো যে আমরা এই আইনটা, প্রপোজড আইনটা বুঝতে পারছি না, মিনিস্টারকে বলো এখানে এসে একদিনকে বলতে, আমাদেরকে বোঝাতে, তখন মিনিস্টারকে স্বাভাবিক প্রসিডিংসে যেতেই হবে আর কি রাজ্যসভাতে, কিন্তু সেখানে কোনো ভোটাভুটিতে অংশ নিতে কিন্তু পারবে না। রাজ্যসভার মেম্বার যদি মিনিস্টার হয় তাহলে সে তো হরদম লোকসভায় আসতেই থাকে, তাই
হ্যাঁ হ্যাঁ, সে তো স্বাভাবিক। কিন্তু ধরো মনমোহন সিং তোমার সবসময় তো লোকসভাতেই বসে থাকতো প্রাইম মিনিস্টার হয়ে। সেটাই। আচ্ছা তাহলে এবারে আমরা দেখে নিই যে কারা কারা মোটামুটি ছিল আমাদের প্রাইম মিনিস্টার। এখন অব্দি লংগেস্ট সার্ভিং হচ্ছে আমাদের জওহরলাল নেহরু, 15 আগস্ট থেকে একদম 1947 থেকে মৃত্যু অবধি 27 মে 1964 অবধি। আচ্ছা তারপরে হচ্ছে গুলজারিলাল নন্দা, এটাকে একে বলা হচ্ছে ফার্স্ট অ্যাক্টিভ প্রাইম মিনিস্টার 13 দিনের জন্য। তারপরে হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী, ইনি ওই যেন জয় জওয়ান জয় কিষান স্লোগান দিয়েছিলেন, এর সময়তেই আর কি 65-এর যুদ্ধ, নেহরুর সময় অলরেডি 47-এর যুদ্ধ 62-র যুদ্ধ হয়ে গেছে। আর ইনি তো কোথায় মারা গেছিলেন লাল বাহাদুর শাস্ত্রী? কোন চুক্তি স্বাক্ষর করতে গেছিলেন? কে ছিল আর কার সাথে? আয়ুব খান, জেনারেল আয়ুব খান, তাই তো? আচ্ছা এবারে হচ্ছে তোমার আবার গুলজারিলাল নন্দা ইমার্জেন্সিতে 13 দিনের জন্য। স্যার এই 13 দিনেরটা কি কোনো কনভেনশন নাকি ওটা? না না না, 13 দিনের কোনো কনভেনশন না, ওরকম কিছু নেই। ইন্দিরা গান্ধী, তারপরে সেকেন্ড তোমার সেকেন্ড পিএম সার্ভ 2 কনসিকিউটিভ টার্ম, তাহলে প্রথম পিএম পরপর দুবার দু টার্ম কমপ্লিট করেছে জওহরলাল, সেকেন্ড হচ্ছে ইন্দিরা গান্ধী, প্রথম মহিলা প্রধানমন্ত্রী ভারতের। এরপরে আসছে মোরারজি দেশাই, মাত্র 2 বছর ছিলেন, ওল্ডেস্ট প্রাইম মিনিস্টার যখন হয়েছিলেন তখন তার বয়স ছিল 81 বছর, এবং প্রথম যিনি ভোটে না হেরে জাস্ট আর কি লোকসভাতে ইয়েতে মানে লোকসভাতে আস্থা ভোটের ভয়ে আর কি তিনি রিজাইন করেছিলেন। আচ্ছা তারপরে হচ্ছে চরণ সিং, অনলি প্রাইম মিনিস্টার হু ডিড নট ফেস পার্লামেন্ট, ঠিক আছে, মাত্র 170 দিনের জন্য ছিলেন, তিনি পার্লামেন্ট ফেস করেননি কোনো। আচ্ছা এবার হচ্ছে ইন্দিরা গান্ধী, আবার এলেন মারা যাওয়া অবধি, টোটাল হচ্ছে তোমার 4 বছর, অলমোস্ট 5 বছর, থার্ড প্রাইম মিনিস্টার টু ডাই ইন অফিস, ঠিক আছে, প্রধানমন্ত্রী থাকালীন 3 নম্বর যিনি মারা গেলেন। তারপরে আসছে রাজীব গান্ধী, যেটা বললাম ইয়াংগেস্ট প্রাইম মিনিস্টার অ্যাট দ্য এজ অফ 40 ইয়ার্স। ভিপি সিং 1 বছরও নয়, ফার্স্ট প্রাইম মিনিস্টার টু স্টেপ ডাউন আফটার ভোট অফ নো কনফিডেন্স, তাহলে প্রথম প্রাইম মিনিস্টার যিনি ওই কি বলে আস্থা ভোটে হেরে আর কি, হ্যাঁ আস্থা ভোটে হেরে যার গেল গদি। চন্দ্রশেখর ওই 1 বছরও নয়, পার্টি ছিল সমাজবাদী জনতা পার্টি। এই পার্টিগুলো কিন্তু একটু মনে রাখবে, কারণ এটা কিন্তু ওই যে বললাম ইন্টারভিউতে জিজ্ঞেস করেছিল যে কে কোন পার্টির ছিল। প্রাইম মিনিস্টার পিভি নরসিমা রাও কংগ্রেস, ফার্স্ট প্রাইম মিনিস্টার ফ্রম সাউথ ইন্ডিয়া। আর এনার সময়কার বিখ্যাত ঘটনা কি ঘটেছিল তোমরা বলো? বাবরি মসজিদ ডিমোলিশন। ওরে বাবা রে, এটা এটা সত্যি বিখ্যাত? এই না স্যার, এটা হলো ইলেকশন, এলপিজি। ওরে বাবা রে, ইকোনমিক রিফর্মস স্যার, নিউজ দেখে দেখে এটা হয়ে গেছে। হ্যাঁ এই তো অবস্থা আর কি। হ্যাঁ আচ্ছা, তখন উত্তরপ্রদেশের ইয়ে কে ছিল, সিএম কে ছিল? ইস নামটা মনে হচ্ছে না, কল্যাণ সিং। আচ্ছা অটল বিহারী বাজপেয়ী তারপরে এলেন 16 দিনের জন্য মাত্র, ঠিক আছে, শর্টেস্ট টেনিওর অফ পিএম। তারপরে আসছে এইচ ডি দেবেগৌড়া জনতা দলের, এরও 1 বছর 9। তারপরে আসছে আই কে গুজরাল, আই কে গুজরাল খুব ভদ্রলোক ছিলেন, 1 বছরও 9। আই কে গুজরাল, আচ্ছা আই কে গুজরাল বলতো যে একটা গুজরাল ডক্ট্রাইন বলে একটা জিনিস আর কি উনি আবিষ্কার করেছিলেন বা ওনার নামে হয়েছিল, সেটা কি নিয়ে বেসিক্যালি বলতে পারবে কেউ? না স্যার শুনিনি স্যার, এটা জানা নেই স্যার। আচ্ছা এটা বিদেশ নীতি, ঠিক আছে, এক ধরনের নতুন বিদেশ নীতি তিনি এসেছিলেন যেটার নাম দেওয়া হয়েছিল ওই গুজরাল কি বললাম ডক্ট্রাইন, গুজরাল ডক্ট্রাইন। আচ্ছা এবারে আসছে আবার অটল বিহারী আসছে, ফার্স্ট নন কংগ্রেস পিএম হু কমপ্লিটেড ফুল টার্ম। আচ্ছা এখানে এই যে মোরারজি দেশাই বলতে ভুলে গেলাম, প্রথম নন কংগ্রেসি প্রাইম মিনিস্টার, ঠিক আছে, উনি একসময় কংগ্রেসে ছিলেন, পরবর্তীকালে কিন্তু জনতা দলে চলে যান। প্রথম নন কংগ্রেসি প্রাইম মিনিস্টার যিনি ফুল টার্ম কমপ্লিট করলেন, ঠিক আছে, অটল বিহারী বাজপেয়ী, প্রথমে ছিল 13 মাস, তারপরে আরো 5 বছর টোটাল এইটা। তাহলে এখানে দেখো এই যে 13 মাসের পরে আবার কিন্তু নতুন করে আর ইয়ে কিন্তু হয়নি, ঠিক আছে, ওটাই কন্টিনিউ হয়েছে, কিন্তু নতুন করে ক্যাবিনেট গঠন হয়নি তাই বলছি। হ্যাঁ ক্যাবিনেট গঠন হয়েছে স্যার, আমি ভুল বললাম, এদের ক্ষেত্রেও তাই একই আর কি, ওটা মানে ওরা ধরছে না আর কি, ঠিক আছে, কন্টিনিউ হচ্ছে যেহেতু।
আচ্ছা তাহলে মনমোহন সিং হচ্ছে তোমার দুটো টার্ম, থার্ড প্রাইম মিনিস্টার ইন ইন্ডিয়া টু সার্ভ টু কনসিকিউটিভ টার্মস, আর হচ্ছে ফোর্থ হচ্ছে ইনি দুটো কনসিকিউটিভ টার্মস। এবারে যেটা পরীক্ষায় আসতে হবে সেটা হচ্ছে কততম প্রধানমন্ত্রী, 14তম প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদি, ঠিক আছে? একটা জিনিস মনে পড়লো আর কি, যে ওই লাল বাহাদুর শাস্ত্রী যেরকম জয় জওয়ান জয় কিষান বলেছিলেন, হ্যাঁ অটল বিহারী জয় বিজ্ঞান জয় জওয়ান জয় কিষান করেছেন, আর মোদি কি যোগ করেছেন বেজ ডাল আত্মনির্ভর আত্মনির্ভর। আচ্ছা বেশ, এরপরে কোশ্চেন একটু দেখে নিই নাকি স্যার? একটা কোশ্চেন বলছি যে ওই ডেপুটি প্রাইম মিনিস্টার পদটা ক্রিয়েট করার কি দরকার ছিল, আর লুপ্ত যখন করালো 2002 সালে তখন অত দেরি করে লুপ্ত হয়ে কেন করালো? মানে আগেও তো করে লুপ্ত করা হয়নি, যেটা ক্রিয়েট হয়নি সেটা লুপ্ত করার কোনো প্রভিশন মানে কোশ্চেনই আসছে না। আচ্ছা মানে ওটা ক্রিয়েটেড পোস্ট নয়, কনস্টিটিউশনে ছিল না? হ্যাঁ মানে কনস্টিটিউশনে ছিল না, মানে কোনো মানে আইন করেও মানে পোস্টটা ক্রিয়েট করা হয়নি। দেখো অনেক সময় তো কিরকম সিচুয়েশন অ্যারাইজ করে যে একজন ধরো কোনো সময় মনে হলো যে মেবি যদি আমার কিছু একটা হয়ে যায় তাহলে এখন পার্টির কি অবস্থা হবে, সাপোজ যদি ভগবান না করুক আমাদের মানে সিএম ভাবে যে আমার পরে সেকেন্ড ইন কমান্ড কি আছে, ঠিক আছে, যে যদি কিছু হয়ে যায় তাহলে ইমিডিয়েটলি সে যেন চার্জ নিতে পারে, ঠিক আছে, তখন যদি মানে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়ে যায় যে কে আসবে তাহলে তো পার্টি শেষ, ঠিক আছে, আর ইভেন সরকারও শেষ। তো এবারে প্রবলেমটা হচ্ছে তুমি দেখবে যে অনেক জায়গায় তুমি ডেপুটি সিএম বলে পোস্ট আছে, তাই তো? হ্যাঁ বিহারেই তো। তাহলে এখানে কিন্তু এখন নেই, এবারে এই এই প্রভিশনটা জেনারেলি এরকমই করা হয় যে ক্লিয়ারলি বলার জন্য যে সেকেন্ড ইন কমান্ড কে আছে। দেখবে যে তোমরা মনে নেই মনে আছে কিনা জানি না, যখন তোমার ওই প্রণব মুখার্জি প্রেসিডেন্ট হলেন সেই সময়তেই একটা এরকম জায়গা এসেছিল যে মনমোহন সিং তখন ছাড়বো করছে বা প্রথম ইউপি এর পরে সেকেন্ড টার্মের জন্য আর চাইছে না হতে, তখন একটা হয়েছিল যে সেকেন্ড ইন কমান্ড কে, চিদম্বরম না প্রণব মুখার্জি, ঠিক আছে? এইরকম কনফিউশন গুলো যখন আসে, যেরকম অটল বিহারীর সময় সেকেন্ড ইন কমান্ড কে লাল বিহারী, সেটাকে এস্টাবলিশ করার জন্য এই পোস্টটাকে ক্রিয়েট করে আর কি ঢুকিয়ে দেওয়া হয়। ওদের সুবিধার জন্য, হ্যাঁ মানে স্বাভাবিক, তুমি ধরো যখন দেশ স্বাধীন হয়েছে তখন এমনিতেই খুব বাজে অবস্থা, তখন যদি ধরো প্রধানমন্ত্রী কিছু হয়ে যায় তখন সঙ্গে সঙ্গে সামলাবে কে, সেই জন্য ডেপুটি প্রাইম মিনিস্টার। এরকম মানে এটা তোমার একটা হতে পারে যে দুটো জিনিসও হতে পারে, একটা হচ্ছে সত্যিকারই সচেতন যে ঠিক আছে কাউকে একজনকে আনতে হবে সেটা আগের থেকে ঠিক করে যায়, আর দ্বিতীয় হচ্ছে যে প্রলোভন যে তুমি আমার সাথে এসো, সেকেন্ড বিগেস্ট পার্টি যেটা বিহারে হয়, ঠিক আছে, যে বিজেপি তোমার জনতা দল জেডিইউ থেকে তোমার হচ্ছে যে ইয়ে সিএম আর বিজেপি থেকে হচ্ছে ডেপুটি সিএম, তাই তো? হ্যাঁ স্যার। তো এই এই এটাই হতে পারে, আর কোনো রিজন নেই হওয়ার। পিএম পিএম মরে গেল কি ছেড়ে দিল তার সেই সময় টোটাল মন্ত্রিসভা ডিসলভ হয়ে যাবে, এই তো? হ্যাঁ একদম। আচ্ছা তা এবার যখন ধরুন এই নো কনফিডেন্স মোশনে যখন ধরুন হেরে গেল সেই সময়টাতে তখন কি রাষ্ট্রপতি চাইলে তো বলতে পারেন যে আরো অন্যান্য দল যদি তৈরি করতে চাও তোমরা সরকার তাহলে এগিয়ে এসো, এটা বলতে পারেন? আমি রিপিট করে একবার শুনলাম না ঠিক করে, পুরোটাই রিজাইন করবে অতদূর, ঠিক আছে? হ্যাঁ তারপরে, হ্যাঁ নো কনফিডেন্স মোশন হলো, প্রধানমন্ত্রী সে হেরে গেল তার মন্ত্রিসভা তো গেল তার মানে, তখন তখন কি রাষ্ট্রপতি চাইলে তো বলতে পারেন যে অন্যান্য দল যদি চাও তোমরা কোয়ালিশন করে কোন সরকার তৈরি করতে তোমরা এগিয়ে আসো, এটা কি বলতে পারেন? না একবারে নতুন ইলেকশন হবে একদম, এটা এটা প্রথমে দেখো যে যে পার্টি মেজরিটিতে থাকবে, ঠিক আছে, প্রথমে তাকেই বলতে হবে, ধরো তার সরকারই পড়ে গেল স্টিল তোমাকে কিন্তু সেই পার্টিকেই বলতে হবে যে তুমি কি আরো কোনো মানে মন্ত্রী রাখতে চাও, মানে নতুন কোন একটা কম্বিনেশন তৈরি করতে চাও। আচ্ছা ব্যাপারটা বুঝতে পারলে, হয়তো হতেই পারে যে সে হয়তো কিছু ইয়ে করলো মানে এদিক ওদিক করে ঘোরা কেনা বেচা করে বললো ঠিক আছে আমি নতুন একটা মন্ত্রিসভা করবো যেটাতে আমার টিকে যাবে, কোনো অসুবিধা নেই, হতেই পারে। তো যেটা কনভেনশন যেটা যেটা হচ্ছে তোমাকে সিকুয়েন্সিয়ালি আসতে হবে, যে সব থেকে বেশি সিট পেয়েছে তাকেই তোমাকে প্রথম বলতে হবে, তারপরে আস্তে আস্তে। এবারে আগে তো তোমার তাও ছিল হচ্ছে যে প্রি পোল অ্যালায়েন্স, এখন তো পোস্ট পোল অ্যালায়েন্সও হচ্ছে, কোনো অসুবিধা নেই এরকম তো ব্যাপার। তার মানে অটল বিহারী বাজপেয়ী তখন আর নতুন কমিটি, হ্যাঁ ওইটা ওইটা সবাই জানে যে যদি উনি জানতেন যে একটা ভোটে মাত্র হেরে যাবেন তাহলে ওটা ব্যবস্থা ঠিক হয়ে যেত, ঠিক হয়ে যেত, অমিত শাহ থাকতে তো কোনো কথাই ছিল না, চাণক্য, ঠিক আছে। তো যাই হোক কোয়েশ্চেনে আসি,
বলো ইউনিয়ন মিনিস্টার হোল্ড অফিস ডিউরিং দ্য প্লেজার অফ প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হুইচ অফ দ্য ফলোয়িং অফিসেস হ্যাজ নট বিন প্রোভাইডেড বাই দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কাউন্সিল অফ মিনিস্টার্স আর কালেক্টিভলি রেসপন্সিবল টু হাউস অফ দ্য পিপল হাউস অফ দ্য পিপল মিনিমাম এজ রিকোয়ার্ড টু বিকাম দ্য প্রাইম মিনিস্টার কিন্তু তাকে তো একটা মানে লোকসভার মেম্বার হওয়ার যোগ্যতা থাকতে হবে, সেটা হতে গেলে 25। ইনডাইরেক্টলি হচ্ছে এজ হচ্ছে 25। আমরা যখন লোকসভা পড়বো নেক্সট ক্লাসে তখন আমরা দেখতে পাবো যে সেখানে একটাই 25, রাজ্যসভায় 30, এটা লেখা আছে। কিন্তু আমরা এই চ্যাপ্টার পড়তেই কিন্তু পরিষ্কার পেলাম যে কোথাও কিন্তু এজের কোনো ক্রাইটেরিয়া নেই। সেই ক্ষেত্রে 25 বলতে হবে, মানে 25 বলতে হবে, মানে এটা হচ্ছে তোমার যে মিনিমাম হবে। এবার যদি ধরো আরো ডিপের কোয়েশ্চেন আসে যে প্রধানমন্ত্রীর কত এজ হবে, সেটা কি কনস্টিটিউশনে লেখা আছে 25ও থাকলো আর কনস্টিটিউশন নট মেনশন ইন কনস্টিটিউশন থাকলো, তখন কি হবে? তখন হবে মানে কোনটাই নয় আর কি, কোনটাই নয়। তার কারণ হচ্ছে নট মেনশন, নট মেনশন, ঠিক আছে। ওই জন্যই যে চোখ বন্ধ করে উত্তর করবে না, ঠিক আছে, আগে প্রথমে দেখবে যে কি জানতে চেয়েছে, ওই যেটা অ্যাকচুয়াল আনসার সেটা আছে কিনা, ঠিক আছে। যদি না থাকে এটার ক্ষেত্রে এরকম, এটা খুব ইজি, তোমাকে একটা দাগাতেই হবে, তার মধ্যে 25টা হচ্ছে সবথেকে কম, ঠিক আছে। কিন্তু যদি এখানে অন্য অপশন থাকতো তাহলে গড়বড় হয়ে যেত। স্যার রাজীব গান্ধী যখন আর কি প্রাইম মিনিস্টার হলেন তখন উনি এই কারণে হতে পেরেছিলেন যেহেতু উনি এমপি ছিলেন, আদারওয়াইজ তো মানে সম্ভব ছিল না। কেন সম্ভব ছিল না? না এমপি না হলে তো সমস্যার মধ্যে করে নিত, মানে অ্যাকচুয়ালি উনি তো মানে অ্যাক্টিভলি পলিটিক্স ঠিক মানে করতেন। যদি এমপি যে হচ্ছে স্যার অ্যাক্টিভ না পলিটিক্স না করে কি রকম করবে, দেবের মতো উইচ অ্যামেন্ডমেন্ট which amendment to the constitution of which amendment khub khide pe geche thik ache tatri shesh kori which amendment to the indian constitution added that the president can send the advice of the council of ministers back for reconsideration once and if the council of ministers sends the same advice again to the president then the president must accept it 42nd 44 to satkando ramayan suno je 42nd 44 ঠিক না ভুল বলো, প্রত্যেকটা বলো ঠিক ঠিক। রেজিগনেশন অফ দ্য প্রাইম মিনিস্টার মিন্স রেজিগনেশন অফ দ্য এন্টায়ার কাউন্সিল অফ মিনিস্টার্স, ঠিক 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 ঠিক। প্রাইম মিনিস্টার অ্যালোকেটস পোর্টফোলিও টু দ্য মিনিস্টার্স, ঠিক 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 ঠিক। দ্য প্রাইম মিনিস্টার ডাইরেক্টলি অ্যাপয়েন্টস এভরিওয়ান ইন দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স, এটা ভুল, কে করে? প্রেসিডেন্ট করে, প্রাইম মিনিস্টার অ্যাডভাইস করে। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম পসিবল সাইজ অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স এট দ্য সেন্টার? ক্যানট এক্সিড 15% দেখা যাচ্ছে। obligatory for the president to seek the advice of the council of ministers but is not obliged to follow it. Eta thik na bhul 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 ki hobe hobe
it is obligatory for the president to accept the advice of the council of ministers. It is not obligatory for president to seek or ascend the advice of the council of ministers. It is obligatory for the president to seek the advice of the council of ministers if his own party is in power. তাহলে own party তো গল্পই আসছে না কোনো ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে the council of ministers shall can be removed from office ভালো করে শোনো council of ministers can be removed from office by the president at his discretion by the rajya sabha if it passes a vote of no confidence to the effect by the lok sabha if it passes a vote of no confidence to the effect by the lok sabha and the rajya sabha jointly by passing a vote of no confidence against it lok sabha president er discretion e kono jaygay thakche na acha formation of the council of ministers starts with প্রাইম মিনিস্টার ইন রিলেশন টু দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স হ্যাজ রংলি লিস্টেড ঠিক আছে কোনটা ভুল খুব ভালো করে শুনবে কোনটা ভুল The members of the Council of Ministers are appointed by the President on recommendation of the Prime Minister. He allocates portfolios among the members of the Council of Ministers. He presides over the meeting of the Council of Ministers. He can dismiss the Council of Ministers if he finds that the member are not cooperating with him. अच्छा द काउंसिल ऑफ मिनिस्टर्स शैल बी कलेक्टिवली रिस्पांसिबल टू द हाउस ऑफ पीपल आर्टिकल 75 এটা মানে 2 2 2 নম্বর আছে মনে 1 আচ্ছা 2 আছে হ্যাঁ একে বলেছিল 15% এর কেসটা একে ছিল আর 2 এ ছিল এটা তোরা একবার দেখে নি এটা হচ্ছে তোমার 75 তাই তো 52 5 এ 2 ই হবে 2 আবার হারিয়ে গেল কোথায় তাহলে এটা 75-3 হবে ঠিক আছে আচ্ছা কনস্টিটিউশনালি দ্য মেম্বার্স অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স হোল্ড অফিস ডিউরিং দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ মেম্বার অফ দ্য লোকসভা ডিউরিং হিজ প্রাইম মিনিস্টারশিপ চন্দ্রশেখর চন্দ্রশেখর কিন্তু এমপি ছিল ও মানে লোকসভারই ছিল আর কি রাজ্যসভার নয় আই কে গুজরাল মনে হয় বিহার মানে ছিলেন না মনে হয় না রাজ্যসভার এমপি ছিল বিহার থেকে ছিল রাজ্যসভার এমপি ছিলেন লোকসভা ছিলেন না A no confidence motion in the Lok Sabha can be introduced by the support of at least 50% of the Lok Sabha. In the event of resignation or death of Prime Minister, ministry dissolved. The ministry is dissolved. Article 74(1) is mandatory and therefore the president cannot exercise the executive power without the aid and advice of the council of ministers was observed by the supreme court in UNR Rao খুব ভালো করে দেখো ARB NB both NB both both হবে both হ্যাঁ স্যার কিন্তু মানে হ্যাঁ ঠিক ঠিক আমি বারবার বলছি না যে ওখানেও এসেছিল ওই 74 এর 1টা মানে শামসুর সিংটা ওই গভর্নরের কথাটা মাথায় থেকে গেছে প্রেসিডেন্ট বলেছে The Council of Ministers at the Union remains in office as long as it enjoys the confidence of
প্রেসিডেন্ট কনফিডেন্স বলেছে প্লিজার বলেছে ও কনফিডেন্স সরি 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 আচ্ছা 18 A person can be a member of the Council of Ministers without being a member of Parliament for a maximum period of six months. এই মোটামুটি ছিল ঠিক আছে তো এবারে বলো যে কোশ্চেন গুলো মোটামুটি পারা যাচ্ছে হ্যাঁ স্যার হ্যাঁ বলো কি বলছিল কেউ হ্যাঁ বলছি স্যার ওই এ নিয়ে এটা আগের দিনে ছিল প্রশ্নটা এখানেও মিলবে না ধরুন একজন গভর্নর ছিল রিটায়ার করে গেল হুম এবার এক বছর দু বছর তাহলে কি রিটায়ারের সঙ্গে সঙ্গে তার পেনশন চালু হয়ে যাবে তো ওই সেই ইয়ার কেসটা না হ্যাঁ চালু তো হয়ে যাওয়ার কথা আচ্ছা দু বছর পরে আবার তাকে আরেকটা রাজ্যের গভর্নর করে দিল হুম হুম তখন আবার নরমালি তার স্যালারি স্টার্ট হয়ে যাবে আচ্ছা তাহলে এই মানে মেইন কথা হচ্ছে তোমার যে একটা একটা লোকে তোমার দুটো স্যালারি ড্র করতে পারবে না মানে স্যালারি পেনশন দুটো একসাথে বা দুটো স্যালারি একসাথে ড্র করতে পারবে না আচ্ছা কিন্তু সেটা তো মানে যারা ধরুন এক্স সার্ভিস নেন তাদের ক্ষেত্রে তো এটা হয় না তারা তো আরেকটা সার্ভিস করতে করতে আর্মি পেনশন পান তো হ্যাঁ এটা আলাদা ইস্যু আচ্ছা আমিও জানি ঠিক আছে যে ওদের মানে অলমোস্ট 50% পেনশন পায় আগের চাকরি তারপর আবার নতুন চাকরি পেয়ে যায় একদমই গভর্নর আছে কিনা হ্যাঁ আমি বলছি পরিচিত দেখো যে তাকে জিজ্ঞেস করো যে কি কেস হয় ঠিক আছে নিজেদের জন্য ভালো ভালো করে সরকারি চাকরির পেনশন মানে মিনিমাম পেনশন এলিজিবিলিটি হচ্ছে তোমার 15 বছর চাকরি করার পরে আর এখানে হচ্ছে 2 বছর সেটাই ঠিক আছে সময়টাতে তো প্রচন্ড আর কি ঘোড়া কেনা বেচা চলেছে না একসময় এই আয়রাম গায়ারামের যে কেস আর কি কোথায় হরিয়ানা না কোথায় হয়েছিল কেসটা ওখান থেকে তো বেশ ঠিক আছে